Oh.
मेरी राह
Nada será nada de
জানতে পারলে এই যে ছেঁড়া কাগজটা এটা আর অন্য কোন গ্রন্থের না, বৃহৎ নারদীয় পুরাণের একটা শ্লোক না। এই শ্লোকটা পড়ার পরে কাগজটা তো হাতে আছে কিন্তু চোখ থেকে তার জল পড়া আরম্ভ হল। আমার জীবন যেমন আজকে আমি বুঝতে পারলাম আমার জীবনে কিছু নেই, তেমনি এই জগতে যা কিছু আমাদের আরাম এসের জন্য কারণ তা কিছু সত্য না, তা কিছু আমাদের জীবনের কোন প্রয়োজন। ধিকি 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 জীবনটা পরিবর্তন হতে লাগে। এই জগতে তুমি ছাড়া যখন আর কেউ নেই, সত্য তুমি আর এই জগৎ শুধু কল্পনা মায়া। যেমন আকাশের মেঘ কখনো হাতি হয় কখনো ঘোড়া হয় সেটা কল্পনা, এই জগতে যা কিছু সমস্ত কল্পনা, কিন্তু তুমি শাশ্বত সত্য হতে তুমি একমাত্র শাশ্বত সত্য, তাই তুমি ছাড়া আর আমার কিছু চাই না। আমি সমর্পণ করলাম তোমার জন্য শরণাগতি হ শরণাগতি হ শরণাগতি হ, আমি তোমার শরণে গেলাম ঠাকুর। আমি তো জানি না তুমি কোথায় আছো, আমি তোমাকে সারা জীবন খুঁজলেও পাব না। অনুরোধ তোমার চরণে, তুমি যদি আমাকে খুঁজে নাও প্রভু। তাহলে আমাদের মানব জীবনটা হয়তো ধন্য হতে পারে না। এমনিতে আমি আর বেশি দিন বাঁচব না। তুমি বলেছ শাস্ত্রে তোমার বুকের বাণী উল্লেখ আছে, মৃত্যুকালে যদি কোনো মানুষ তোমার কাছে কোনো কিছু চায় তুমি তার শেষ মনোবাসনা পূর্ণ করো। আমার শুভেচ্ছা, আমি যে তোমাকে দেখি চাই, আমি করুণা 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 কর জোর করে দিবা নিশি। তিনি ব্যক্তে থাকতেন প্রভু, এরা বড় বড় আখার পণ্ডিত ছিলেন, এরা কেউ মূর্খ মানুষ নয়, এরা কেউ বেকার নয়, বেরোজগারী মানুষ নয়। কিন্তু তৎকালীন সময়ে সনাতন ধর্মের সব থেকে বেশি ওই সময় ক্ষতি কারা করছিল, সনাতন ধর্মের মানুষরা, যাকে আমরা বর্তমানে সর্বস্বামী বলে জানি। সর্বস্বামীর দুই প্রধান দর্শনী রূপ আর সনাতন। ওই সময় লক্ষাধিক হিন্দু মন্দির ভেঙে ফেলেছিল। এরা দুই ভাই নয়, এরা তিন ভাই, রূপ সনাতন আর অনুরূপ। আর এই অনুরূপের ছেলের নাম হল শ্রীজী। মহাপ্রভু চলে যাওয়ার পর মহাপ্রভুকে যখন আমরা পেলাম না, হারিয়ে ফেললাম, পুরো বাংলার বুকে পঞ্চাশটা বছর হরিনাম বন্ধ হয়ে গেছিল, কোন ঘরে কলকাতায় বাঁচত না। বুকে ভয় থাকতো যদি আমার ঘরে ভোল বাজে তাহলে আমি যদি মহাপ্রভুর মতো নিখোঁজ হয়ে যাই, তাই প্রাণ ভয়ে মহাপ্রভু এই সত্য লুকানোর জন্য বহু কবিরা তারা এড়িয়ে গেছেন তার অন্তিম দশাকে।
কিন্তু চমৎকার লাগে এটা, মৃত্যুকে যে ভয় পায় সে কখনো কবি নয়, মৃত্যুকে যে ভয় পায় সে কখনো বৈষ্ণব না, মৃত্যুকে যে ভয় পায় সে কখনো ভগবানের চলার পথে প্রতীক হতে পারে না। মৃত্যুঞ্জয়ী হলে তবেই সে ভগবানের পথে চলতে পারবে, না হলে চলতে পারবে না। আমাকে অনেকে বলে যে আপনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে অপমান করেছেন। আমি প্রথমেই জানিয়ে রাখি, আমি কোন ধর্ম জাতি কোন মজাবকে ছোট করার জন্য কীর্তন করি না। আমার কীর্তনের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য সনাতন ধর্মকে বাঁচানো। কিভাবে আমার ধর্মকে, আমার জাতিকে, আমার সমাজকে, আমার দেশকে বাঁচানো যায় সেটাই আমার প্রচেষ্টা। বিজ্ঞানের নজর দিয়ে, যুক্তি আর যৌক্তিকতা দিয়ে মানুষকে কিভাবে সুরাস্তায় পরিচালনা করা যায় এটাই আমার মূল উদ্দেশ্য। আর যে সকল কথাগুলো আমি বলি এটা আমার মন গড়া কথা না, এগুলো আমার কথা না, এগুলো সম্পূর্ণ গ্রন্থের কথা। আর সেই পরম কৃপালু পরম পিতা জগৎগুরু ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা তিনি আমাকে দিয়ে, আপনাদের সামনে দাঁড় করিয়ে আমাকে দিয়ে বলানোর চেষ্টা করে মাত্র, এছাড়া আর কিচ্ছু না। একটু বিচার করে দেখো, যেখানে লক্ষ লক্ষ মানুষ স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে, প্রতিকূলে যাচ্ছে, সেখানে দীনকৃষ্ণ ঠাকুরের মাথায় কি ভূত চাপল যে অনুকূলে ছুটল, এর পিছনে আমার কোনো হাত নেই। সেই মহাপ্রভু কৃপা করে আমাকে দিয়ে আপনাদের সত্যতা জানাচ্ছেন মাত্র। কারণ গীতার বাণী যদি ধরা হয় ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুজ্ঞানম অধর্মস্য তদত জ্ঞানম সৃজম্যহম, অভ্যুজ্ঞানম অধর্মস্য তদত জ্ঞানম সৃজম্যহম পরিত্রাণায় চ সাধনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে তিনি আসেন না, কারোর উপর কৃপা করে, আর তাকে দিয়ে তিনি জগৎকে জানা। আমি মনে করি, এটা আমার ধারণা, তিনি আমার এমন কৃপা করেছেন তাই আমার দেহরূপ তরণি খেলা প্রতিকূলে না গিয়ে আমার বাকভঙ্গি অনুকূলের দিকে ছুটে আপনাদের মতো সহজ সরল মানুষদের রাস্তা দেখানোর চেষ্টা করছে মাত্র, এছাড়া আর কিচ্ছু না। একটা তথ্য আমি তুলে ধরেছিলাম, যারা ব্যাসদেবকে নিয়ে অপমান করছে, যারা বলছে আঠারো পুরাণ ব্যাসদেব লিখেছে, ভারতের মন দিয়ে শুনবে, এটা আমার ধারণা, আঠারো পুরাণ ব্যাসদেব লেখেনি। এর বহু তথ্য আমি ইউটিউবে আমাদের ভিডিও ছেড়ে রাখা আছে, আপনারা শুনে নেবেন। তবুও কয়েকটা ভক্ত আমায় আজকের অনুরোধ করেছে যে বাবা আপনি একটু পরিষ্কার করে বলবেন, ইউটিউবে আমরা ছোট ছোট শুনি তো, আপনি একটু বিস্তার করে বড় করে একটু শোনাবেন আমাদের। আমি বললাম বেশ, আপনারা একটু মন দিয়ে শুনবেন। পিতামহ ব্রহ্মার মাথা কেন কাটা গেছিল যেটা সবাই জানে, যে কামদেবের বাণে পিতামহ ব্রহ্মা কামে ছটফট করতে করতে তার মেয়ে সন্ধ্যার পেছনে ছুটেছিল, আর এই অপরাধে তার একটা মাথা কাটা হয়েছিল। কিন্তু আসুন লিঙ্গ পুরাণ ভালো করে শুনে নিন। লিঙ্গ পুরাণে বলা হচ্ছে পিতামহ ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর এই তিনজনের ভিতরে তর্ক ছিল বড় কে কে সব থেকে বড়। তো এই বড় ছোট নিয়ে তর্ক হতে হতে পিতামহ ব্রহ্মা শিব নিন্দা করে দেন, শিব নিন্দা করে দিবে, শিবের থেকে জন্ম নেয় কাল ভৈরব, ভালো করে খেয়াল করবে,
একাদশ রুদ্র আছে, একাদশ রুদ্রের ভিতরে অনেকে বলে না মা কালীর নিচে পায়ের নিচে বাবা শুয়ে আছে, না মা কালীর পায়ের নিচে বাবা শুয়ে নেই, এটাকে রুদ্র, এক রুদ্র। একটা রুদ্র শুয়ে আছে, এটা শিব শুয়ে নেই, কাল ভৈরবের জন্ম হয়। আর এই সেই কাল ভৈরব যিনি বাহাতের মুখ দিয়ে পিতামহ ব্রহ্মা যে মুখে শিব নিন্দা করেছিলেন সেই মুন্ডুটা ছিঁড়ে নিয়েছিলেন। তাহলে বলুন, এখানে আমরা জানতে পারছি সন্ধ্যার পিছনে ছুটেছে বলে মাথা কাটা গেল, সেই ব্রহ্মার মাথা কাটা গেল। আবার লিঙ্গ পুরাণে বলছে কাল ভৈরব নখ দিয়ে কেটে নিয়েছে। তাহলে গল্প দুরকম হচ্ছে না? এক ব্যক্তি যদি 18টা পুরাণ লিখবে, প্রত্যেকটা পুরাণে আলাদা আলাদা গল্প কি করে সে লিখতে পারে? প্রত্যেকটা পুরাণের গল্প একটা গল্পের সঙ্গে তো আর একটা গল্পের মিল থাকবে। তার মানে সহজেই বোঝা যায় এই পুরাণগুলো ব্যাসদেব লেখেনি, অন্য কেউ লিখে ব্যাসদেবের নামে দোষারোপ করেছে। আরো চমৎকার শোনো, আরো চমৎকার কি, যাকে ভবিষ্য পুরাণ বলে, এই ভবিষ্য পুরাণে বলা হচ্ছে বিষ্ণু নাকি আকবর হয়ে জন্মগ্রহণ করেছিল। এইসব ফাজলামো আপনারা মেনে নিতে পারবে? আর সেই জায়গায় যদি আমি প্রতিবাদ করি তাহলে আমি সনাতন ধর্মের অপরাধ করছি, নোংরাও করছি। আগে কেন লাগবে শুনুন, আন্ধা সংহিতা, আল্লাহ তো মুসলমানদের উপাসনা দেবতা, ভগবান ঈশ্বর, আল্লাহ সংহিতা বের করেছে, ব্যাসদেব আল্লাহ সংহিতা লিখেছে। জানতে একটু ভালো করে দেখবেন, ভবিষ্য পুরাণটা পড়বেন, ভবিষ্য পুরাণে বলা হয়েছে রানী ভিক্টোরিয়ার কথা, ব্যাসদেব কবেকার সেই দাপযুগে। তাহলে ব্যাসদেব যদি ভবিষ্য পুরাণ লিখল, রানী ভিক্টোরিয়ার কথা লিখে কি করে? তার মানে বোঝা যায় এই পুরাণগুলো 200-250 বছরের ভিতরে, 300 বছরের ভিতরে বেশি আগেকার নয়। কিন্তু দোষ ব্যাসদেবের ঘরে চাপানো হলো কেন? কারণ ব্যাসদেবের নামে চললে কেউ প্রশ্ন করবে না। তাই আমি কয়েকটা বিষয় তুলে ধরছি, ভালো করে মন দিয়ে শুনবেন। যখন বৈষ্ণবীয় ধর্মগ্রন্থ খুঁজবেন, খুঁজে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মসংহিতায় গিয়ে পাওয়া যাচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্বকারণেরও কারণম, ইনি হচ্ছেন সৃষ্টির আদি। কিন্তু যখন পুরাণাদি বেদে অন্বেষণ করবেন তখন কৃষ্ণকে কিন্তু আদি মানা হবে। তাকে আদি মানা হলো, আদি মানা হলো দেবতাদের আদি হলো দেবাদি দেব মহাদেব। আর যাকে আমরা ভগবান বলে স্বীকৃতি দিচ্ছি তিনি হলেন ভগবান বিষ্ণু। এইবার দেখুন, তিনি অনেকে দাবি করে, অনেক বৈষ্ণবীয় গ্রন্থে লেখা আছে তিনি কোন গর্ভে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেন। তাহলে মায়ের গর্ভে যদি জন্মগ্রহণ না করল, মায়ের গর্ভে যদি জন্মগ্রহণ না করল, কৃষ্ণ অষ্ট শতনাম করবেন। সেখানে স্পষ্ট উল্লেখ আছে যখন কৈশোর জন্ম নিল দৈবকী উদরে স্বর্গ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করে। তাহলে এই লেখককে ধরে আটক করে এই বইটা বন্ধ করা হলো না কেন? যে কৃষ্ণ তো মায়ের গর্ভে জন্মায় না, তাহলে তুমি কেন বললে দৈবকীর উদরে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে? চমৎকার দেখে নি, শুধু দৈবকীর উদরে যে জন্মগ্রহণ করেছে প্রমাণ শুধু এটা না, প্রমাণ কি, এই দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের বাবা দুটো বাবা দুটো মা, একজন গর্ভে ধরেছেন আর আরেকজন লালন পালন করেছেন, একজন জন্ম দিয়েছেন আরেকজন কাঁধে করে নিয়ে বেরিয়েছেন। সুতপ সুরুচি ব্রহ্ম, তাহলে শুনবে,
আর ওদিকে ত্রেতা যুগে রামের বাবা কথা দিয়েছেন, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করবো কিন্তু তোমার দুধ পান করব না। আর এদের কি কথা দিয়েছে সুতপা সুরুচি ব্রাহ্মণকে, যে আমি তোমার ঘরে পুত্র রূপে আসব। কিন্তু সুতপা সুরুচির প্রতিশ্রুতি কি ছিল, তার পাঁচ বছরের ছেলে মারা গেছিল কোথায়, নদীর জলে খেলা করতে গিয়ে বল তুলতে গেছিল, কুমিরে ধরে খেয়েছে, নদী তার নাম হল প্রভাস। তার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসতে গেছিল জঙ্গল থেকে, ছেলে বলল বাবা আমি যাব না, তুমি চলে যাও, এটা জন্ম মৃত্যু চক্র মাত্র। এরা গিয়ে তপস্যা করল কোথায়, হিমালয়ে বিষ্ণুর উপাসনা করে বিষ্ণু আশীর্বাদ করলেন। এরা মত চাইল কি, এমন পুত্র দাও যে মরবে না আর আমাদের পুত্র শোক দেবে না, আমাদের ফেলে চলে যাবে না। তাহলে বিষ্ণুই যদি কৃষ্ণ হবে, সুতপা সুরুচিকে কথা দিয়েছে পুত্র শোক তোমরা পাবে না, তোমাদের ছেড়ে চলে যাব না। তাহলে অল্প বয়সে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল যশোমতী আর নন্দ মহারাজ, কি পুত্র শোক পেল না। তুমি যদি বিষ্ণুই হবে, কৃষ্ণরূপে গোপাল রূপে এলে কথা দিলে, সত্যি বলতো তুমি কথা রক্ষা করেছ, চমৎকার কোন জায়গায় লাগিয়ে জানেন, একটু মন দিয়ে শুনবেন কথাগুলো, তবে বুঝতে পারবেন, না শুনলে বুঝতে পারবেন না। ভগবান এসেছে, আমরা বলি জন জামাই ভাগনা, আপনা অনেকে বলে মামার পায়ে প্রণাম করতে নেই, আর এই প্রবাদে অনেক ভাগনারা কিন্তু মামার বাড়িতে আসে প্রণাম করে না। আমি বলি মামার পায়ে প্রণাম করতে নেই, তোমার দিদিমার পেট থেকে মা এসেছে তার পায়ে যদি প্রণাম করলে মঙ্গল হয়, তোমার দিদিমার পেট থেকে মামাও তো এসেছে তাহলে মামার পায়ে প্রণাম করলে অমঙ্গল হবে, করে তো দেখো কোন অসভ্যরা এইসব প্রবাদ বাক্য যে মানুষের সঙ্গে ডুবে রেখেছে, আমি তো এটা ভুলে যাই। তাকে দেখো, দাদু বসে আছে, মাসি বসে আছে, মা বসে আছে, মামা বসে আছে, ভাগনা হচ্ছে কি দিদিমাকে প্রণাম করলো, দাদুকে প্রণাম করলো, মাসিকে প্রণাম করলো, মাকে প্রণাম করলো, কিন্তু মামাকে, তাহলে বলুন গুষ্টি শুধু অপমান করা হলো না। তাহলে এই প্রবাদ এখনো পর্যন্ত আমরা মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। একটু মন দিয়ে শুনবে, এই যে আজকে নিয়ে এসছে আমাদের পাগল ছেলে, আমাদের বলছে বাবা ১২টা পর্যন্ত করবে, আমি বললাম ১১টা পর্যন্ত দান করবো বাবা, বলে ১২টার পর থেকে তো হ্রাস হয়, ১২টা না বাজলে নাকি হ্রাস হয় না। আমি বলি যাদের ১২টা বেজে গেছে তারা হ্রাস শোনে, ভালো লোকে কখনো হ্রাস শোনে না, একটা বৈষ্ণবকে পাবেন না যে রাসলীলা শুনছে। কেন বাবা মার গোপন কথা যেমন বাচ্চাদের শুনতে নেই, তেমনি তিনি জগৎ পিতা, লেহা মৈথন লক্ষ দর্পণ লক্ষ ভাত চুম্বন আর আলিঙ্গন, এই হচ্ছে পাঁচটা নিয়ে রাস। অনেকে বলে রাত ১২টা না বাজলে রাস হবে না, রাসে বলুন তো একটা পদ আছে না, যে বাঁশি যখন বাজল গোপীরা তখন চলল, গোপীরা যখন চলল তাদের দশাটা কিরকম ছিল, কেউ রান্না করছিল, কেউ বাচ্চাকে দুধ দিচ্ছিল, কেউ মাথার চুলা জড়াচ্ছিল, কেউ সাজুগুজু করছিল, কেউ বা আমার গরুর ১২টার সময় দুধ দুধ কখন দৌড়, সন্ধ্যার সময় দৌড়, বাচ্চাকে দুধ কখন দেয়, রাত ১২টার সময় দেয়, রান্না বান্না কখন করে, রাত ১২টার সময় করে, সন্ধ্যার সময় করে, তাহলে কারা এই নিয়মটা বাজালো যে ১২টা না বাজলে রাস হবে না। এগুলো মিথ্যা মিথ্যা কালচার, ভণ্ড কালচার। আমি তো বললো যে এক সময় কোনো প্রয়োজন নেই, কারণ ভালো করে খেয়াল করবে রাসের পদ দেওয়া হয় না।
মুন্ড নপুরের কড়াই এমনি ভাবে নাচো যদি বুঝিও না নড়বে গন্ড গন্ড মানে কড়া মুন্ডু মানে মাথা আর নপুরের কড়াই মানে ভাই যে নপুর আছে এই নপুরের কড়াইটা ভিতরে যে লোহাটা আছে ওটা নড়বে এমনি ভাবে যদি নাচো তবে তোমার কড়াই বুঝবো তবে জানবো তুমি নাচতে পারো আর যদি নাচতে পারো যদি নাচতে পারো তাহলে আমরা আমাদের রাইকে দিয়ে দেব যদি যেন রাইকে দেব আমরা হব দাসী আর হারিবে কালিয়া লব চূড়া আর দাস তাহলে বলো এই পথটা আমি গাইলাম যে মাথা নড়বে না গলা নড়বে না ঘুমটি নড়বে না মানে ভালো করে খেয়াল করবো আমার দিকে আর এখান থেকে ভালো করে খেয়াল করবে এখান থেকে শুধু গলার নিচে থেকে বডিটা নড়বে হাঁটুর উপর থেকে নড়বে ভালো করে খেয়াল করবে কিন্তু এই গানটা গাওয়ার পরে আমরা ধেই 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 করে নেচে জামা কাপড় খুলে ফেলবে যে পথটা গাচ্ছে সেটার মানে বোঝে না যে শুনছে সে তার অর্থ বোঝে না আগে অর্থ বুঝতে হবে এইবার আসুন মূল কথায় আমরা ফিরে আসি মূল কথা কি কংস আর দেবতের পুত্র পুত্রী দৈবতী কংস কিন্তু নিজের ভগ্নী দৈবতী নয় দেবত দেবতের পুত্রী দৈবতী তাহলে এরা ক্ষুদ্রজাত ভাই বোন এই ক্ষুদ্রজাত ভাই বোন আপনারা কংস করে দেখবেন যদি বই পান ভালো না পেলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন কংস নিলে দেখবেন দৈবতীকে সে এত ভালোবাসত কিছু যদি খেতে যেত বোনকে না খাইয়ে সে খেত না সারা রাত ঘুমালে সকালবেলা যখন উঠত চোখ দুটো বন্ধ করে দৈবতীর বিছানার কাছে গিয়ে প্রথম দৈবতীর মুখ দেখত তারপরে সে অন্য জগৎকে দেখত কত ভালোবাসা বোনকে বিয়ে দিয়ে রথে তুলে নিজে রথী হয়ে নিজে ড্রাইভার হয়ে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে কোন সারথিকে রাখে নিজে ভগ্নিপতির বাড়িতে তুলে দিতে যাচ্ছে দেখো সে তো কখনো মনের মানুষ ছিল না তোদের দৈববাণী করার কি দরকার ছিল হে কংস তুমি যাকে নিয়ে যাচ্ছ এর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ দৈববাণী করি তারপরে তো সে বেরোল না তো কি বেরোত ছেলে চার ভাই বাবা কোন পাড়ার লোক বা বাবা যদি বলে যে আমি তিন ভাইয়ের নামে উইল করে দেবো তোকে কিছু দেব না যে ভাগ পাবে না তার গায়ে জ্বালা ধরবে না সে বাবার নামে একসাথে নেবে না যে আমরা চার ভাই ওরা পাবে আমি পাবো সেই কারণে তো দৈবতীকে নিয়ে কারাগারে রেখে দিল আর বলল কি অষ্টম গর্ভে সন্তান যে কটা হবে কোনটা রাখবো না সব খালি করে দেবো আর বোনকে বলে দিল যে বোন অষ্টম গর্ভ হয়ে গেলে তারপরে তোমার আর ভগ্নিপথকে ছেড়ে দেবে কতদিন তোমার এখানে থাকা লাগবে অনেকে বলে কারাগারে নাকি দৈবতীর বুকে বড় পাঠান চাপানো ছিল এসব ফাজলো কথাগুলো প্রত্যেকে যারা পায় বুকে যদি বড় পাষাণ চাপানো থাকে মেনে চলো আমার বুকেই আর এত বড় পাষাণ তারপরে আমার হাঁটু পর্যন্ত পাষাণ দিয়ে আটকানো তাহলে কৃষ্ণের বাবা কৃষ্ণের মার কাছে গেল কি করে আর বাচ্চাটা হলো কি ও পাঠক তুলে ওর স্ত্রীর কাছে গেল আর পরে যে ও শারীরিক মিলন করার পরে পাঠক চাইতে যে তুলে দিল এটা না শোকের পাষাণ ভাই যে বোনের প্রতি এমন দুর্ব্যবহার করেছে তার সঙ্গে যে ভগবান এমন দুর্ব্যবহার করল সেই শোকের পাষাণ তার বুকে চাপা রয়েছে এবার অনেকে দাবি করে কৃষ্ণ নাকি সৃষ্টির স্রষ্টা তিনি সর্বজ্ঞ সর্বজ্ঞাতা সব কিছু রচনা তার ইশারা বিনা একটা গাছের পাতা হেলে না তাই যদি হবে আমি আমার
ভগবানকে প্রশ্ন করছি, হে ভগবান, তাহলে যেদিন তোমার জন্ম হলো তুমি দিনের বেলা আসলে না রাত ১২টার পরে আসলে? আমরা কোন পাড়ায় যখন রাত্রে ঢুকি কেন ঢুকি? পাড়াতে কোন না কোনো কিছু ভয় আছে, তাই দিনের বেলা ঢুকতে পারবো না, রাত্রেবেলা ঢুকবো। এবার দেখুন কৃষ্ণ আসলো কখন? গভীর রাত্রে। ভারত আমার কথাগুলো যেন ভগত মাইন্ড নিয়ে যাবে, আগে যুক্তি দিয়ে তর্ক দিয়ে ভগবানকে বুঝে দেখুন যে কে ভগবান, আর তিনি আমাদের জন্য কতটুকু দিয়েছে, তার তিনি কে, তাকে আমরা ডাকবো না জেনে কখনো ছোটা উচিত না। এইবার আসুন, তিনি আসলেন রাত ১২টার পরে। এইবার রাত ১২টার পরে যখন আসলেন, বলল কি সেই দাড়ি দেহরক্ষী সৈনিক যারা ছিল মায়া নিদ্রা, ভালো করে জানবেন ওই কথাটা, মায়া নিদ্রায় সব ঘুমিয়ে পড়ল, বন্ধ কারাগারের দরজাগুলো অটোমেটিক আপনি আপ খুলে গেল। আচ্ছা তুমি তো ভগবান, তুমি ওদের সামনে থেকে যাবে, মায়া দিলে ওরা যেমন জানতে পারবে, মায়া দিলে আবার ভুলেও যাবে, তাহলে ঘুম পাড়িয়ে দেওয়ার দরকার কি ছিল? তুমি যদি কারো সামনে থেকে যাও, তুমি এমন করে দেবে তোমার বাবা তোমার মাথায় করে নিয়ে যাচ্ছে, কেউ তোমাকে দেখতে পারবে না, তাহলে ওদের ঘুম পাড়ানোর প্রয়োজনটা কি ছিল? পরের নোট ভালো করে খেয়াল করুন, ভগবান শ্রীকৃষ্ণ তার আগের গর্ব মানে বলদেব এটা ট্রান্সফার হয়ে গেল, তার জন্য কারোর সাহায্য লাগল না, সরাসরি চলে গেল গোকুলে গর্ব ট্রান্সফার হয়ে। তুমি জন্মানোর পরে বাবার মাথায় ওঠার দরকার কি ছিল? তোমার দ্বারা যদি এমনি এমনি মিলিয়ে চলে যেতে পারে, তুমি তো মিলিয়ে চলে যেতে পারতে, তুমি মাথায় উড়লে কেন? উঠলে তো উঠলে, ভালো করে খেয়াল করবে কথাগুলো, উড়ো করে করে তুমি যাচ্ছ, শেষ না তোমার ছাতা হয়ে দাঁড়িয়েছে বাসুকী, না তোমার ছাতা হয়ে দাঁড়িয়েছে যোগ মায়া দেবী, খেয়াল করবে যে যোগ মায়া একটু আগে নিদ্রারূপে ঘুম চোখে ছিল, সেই যোগ মায়া আবার শিয়াল রূপে পথ দেখাচ্ছে, তার মানে এদের কাছে একটা যাত্রা দলে যখন লোকজন কম হয় তখন কি হয়, একটা মানুষ বারবার হয় রাজা সাজ্জে মন্ত্রী সাজ্জে, আমার ছেলের বাবা না হলে মেয়ের বাবা ছেলে হচ্ছে, মানে দশ লোকের লোক কম একটা লোক অনেক ক্যারেক্টার করছে। এইবার তাকে দেখুন দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত যখন পার করে দিল, পার করার সময় মধ্য যমুনায় এসে, মধ্য যমুনায় এসে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে যমুনার এক ছলাক জলের ছটা দিয়ে কৃষ্ণকে নিচে নামিয়ে তার ভিতরে নিয়ে জড়িয়ে ধরলেন, ধরে বললেন ভগবান তোমাকে পেয়েছি আর তোমার ছাড়া। চমৎকার বিষয় খেয়াল করো, অনেকে বলে যাকে ভালোবাসো তার এক ঝলক দেখা মানে ভগবান দেখার সমান হয়ে যায়, সেই সেযুগ থেকে অভিশাপ ভুক্ত হয়ে বৃন্দাবন পরিবেষ্টিত হয়ে জলরূপে আমি বাস করছি তোমার অপেক্ষা, আজকে তুমি এসেছো তোমাকে পেয়েছি কিন্তু আমি তোমাকে ছাড়ব না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যমুনা আজকে আমার ছেড়ে দাও, আমি রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে একদিন তোমার বুকের উপরে বিয়ার করব। কেমন চমৎকার কথা, আর ভগবান শ্রীকৃষ্ণকে নাকি যমুনা ছেড়ে দিবে, বলুন তো একটা ছেলের যদি দুটো বিয়ে হয় ভালো করে খেয়াল করবে, দুটো বিয়ে হয় বউ দুটো কি হবে, একজন আরেকজনের সখী হবে, স্বামীকে যদি কেউ পায় কাছে পায়, স্বামী তার কাছে আসেনি অনেকদিন আসেনি কাছে পেয়েছে, আর স্বামী যদি বলে যে ওই দেখ আজকে তুই আমার ছেড়ে দে, একদিন কথা দিচ্ছি তোর সতীনকে নিয়ে তোর মতনে আমি লীলা করব, বলুন কোন বউ মেনে নেবে যে হ্যাঁ তুমি আমার মতনে এসে আমার বুকের ওপরে এসে আমার সতীনকে নিয়ে ঘুরে বেড়া,
তাহলে এখানে প্রশ্ন যে ভগবান শ্রীকৃষ্ণ যমুনাকে কি এমন কথা বলেছিলেন যার জন্য যমুনা কৃষ্ণকে ছেড়ে দিলেন? এই সব কথা তো কোন কীর্তনে এরা তুলে ধরে না। কেন ধরে? কারণ এইগুলো হলো গুরুতত্ত্ব, আর গুরুতত্ত্ব নাচানাচি লাপালাপি না, যেখানে নাচানাচি লাপালাপি বন্ধ হয়ে যায় সেখানে গিয়ে গুরুতত্ত্ব শুরু হয়, তার আগে নয়। চমৎকার বিষয় দেখো, যমুনা ছেড়েও দিলেন। একদিন ভগবান এই যমুনার পথে এসেছেন লঙ্কা বিলাস করব বলে, আর যোগ মায়া দেবীকে বলছেন, ভালো করে খেয়াল করবেন, হে মা যোগ মায়া, কি বলে ডাকলেন মায়েরা, হে মা যোগ মায়া, তুমি আমাকে একটা তরি দাও। কত চমৎকার বিষয়, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যিনি তৈরি করেছেন, সূর্য গ্রহ নক্ষত্র যার তৈরি, তাহলে সে একটা ছোট নৌকা তৈরি করতে পারে না মেনে নেওয়া যায়। তিনি যোগমায়া দেবীকে ডাকছেন, যোগমায়া মা আমাকে একটা নৌকা তৈরি করে দাও। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনায় যোগমায়া আবির্ভূতা হলেন। আবির্ভূতা হওয়ার পরে বললে, ওরে গোপাল কেন ডাকলে, মানো একটা তরি দাও, কি করবে? ওই তরিতে করে রাধারণী সখীদের নিয়ে আমি যমুনাতে বিলাস করব, বিহার করব। এবার মা কি বলছেন, মা কৃষ্ণকে বলছেন, আচ্ছা তাহলে ওই নৌকাটা চালাবে কে? কৃষ্ণ বলে বললেন, কেন মা আমি চালাবো। এইবার মা বলে বললেন, তুমি যদি হকান্ডারি আমি হব দেহতরি, ভাসিব যমুনার জলে। কিরকম কথা হয়ে গেল, কৃষ্ণ যোগমায়াকে মা বলে ডাকছে, যে তুমি আমার মা একটা তরি দাও। আর মা কি বলছে, যে তুমি যদি নাবিক হও, তুমি যদি কান্ডারি হও, তাহলে আমি দেহতরি হয়ে তোমাকে বুকে করে নিয়ে, বুকে কারা দিতে চাই, প্রেমিকা না হলে তো বুকে ঠাঁই দিতে চায় না। তাহলে কৃষ্ণ বলছে মা, আর যোগমায়া বলছে প্রেমিকা, এর রহস্য উদ্ঘাটন কে করবে? কেন, কি কারণে কৃষ্ণ যোগমায়াকে মা বলতে চাচ্ছে? আর যোগমায়া দেবী কৃষ্ণকে প্রেমিক বানাতে চাচ্ছে, ছেলে বানাতে চাচ্ছে। এই সকল তথ্যগুলো যদি আমাদের কাছে পরিষ্কার না হয়, শুধু এই নয়, চমৎকার দেখে নিন, চমৎকার কোথায়, আমাদের গণ্ডিবদ্ধ ভাবে বেঁধে দিল তারা গুরু পরম্পরার নিয়মে, কিন্তু যারা গণ্ডির বাইরে বাঁধা যারা তারা বদ্ধ, মুক্ত কে, মুক্ত যারা বাঁধন খোলা, এরাই হল আমাদের। এই দিকে হল বাঁধন মুক্তের কথা কেউ শেখায়। আসো আজকে হরিবাসরে যে লীলা আমরা শুনব, সেই লীলার নাম হল কেশবের কেশব প্রাপ্তি। কেশবের কেশব প্রাপ্তি, অনেকে বলে দীক্ষা না নিলে নাকি ভগবান পাওয়া যায় না, অনেকে বলে মালা না নিলে নাকি শুদ্ধিকরণ হয় না, অনেকে বলে পরম্পরাতে না আসলে নাকি তার মুক্তি হয় না। তাই সেই কথাগুলো জবাব দেওয়ার জন্য আজকের লীলা কেশবের কেশব প্রাপ্তি। এগিয়েছিল রাজস্থান, সেই রাজস্থানে ছোট্ট একটা ছেলে, 9 বছরের ছেলে, তার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা এই জগতে আসল সত্য কি? বলে আসল সত্য ভগবান, আসল সত্য যদি ভগবান হয় আমি ভগবান পাব কোথায়? বললে গুরুই ভগবানকে জানাতে পারে। আচ্ছা বাবা গুরুকে? বললে যে আমার সাধু যারা বই
বলে এত বছর পরে গিয়ে আমি দীক্ষা নিলাম, না ভাই, যতক্ষণ দীক্ষা ক্রিয়া যোগ্যতা তোমার অর্জন না হবে ততক্ষণ তোমার কর্মে না হবে। ছেলেটা বাবার থেকে জেনে নিল গুরুকে পাবো কি করে, বললে গুরুকে পাবে যথাসাধ্য চেষ্টা করে যত পারবে, গুরু নাম জপ করে তবে তুমি গুরু কৃপা পাবে, আর গুরু কৃপা পেলে ভগবান পাওয়া কোন কঠিন কথা নয়। আজ থেকে আরম্ভ করলেন কেশব মায়েরা জোরে উলুদ্ধমি 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 গুরুদেব কৃপা করো বিনোদনে। মায়েরা গুরুজি কাছে তো যাদের যাদের গুরু আছে একটু আমার সঙ্গে গুরু ভজন কেমন, গুরুদেব কৃপা করো বিনোদনে, গুরুদেব কৃপা করো বিনোদনে, গুরুদেব দয়া করো বিনোদনে, গুরুদেব দয়া করো গুরুদেব কৃপা করো বিনোদনে, গুরুদেব কৃপা করো বিনোদনে, গুরুদেব দয়া করো বিনোদনে, বিনোদনে বিনোদনে কৃপা করো প্রভু বিনোদনে, বিনোদনে বিনোদনে তুমি আমার শতাধিক
মানে বাংলাতে যাকে ভরসা বলা হয়, চেরাতে এসেছেন মাঠে, ভরসা গুলো খাচ্ছে তাদের মত। আর এ ব্যক্তি করছে কি, করতালি দিয়ে চোখ বন্ধ করে গুরুর বন্দনা করে যাচ্ছে, গুরুর বন্দনা করে যাচ্ছে, গুরুর বন্দনা করে যাচ্ছে, গুরুর বন্দনা করতে 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 একদিন গুরু কৃপা, গুরুকে মানুষ কখনো গুরু হয় না। আর যদি কোন মানুষ নিজেকে গুরু বলে মনে করে, তার মতো মূর্খ এ পৃথিবীতে নেই একজন। না তত্ত্ব বললে গুরু সেজো না, গুরু সেজো না, সেজন বিনে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর গুরু কেউ নেই একজন। যারা লোক দেখানো গুরু সাজে তারা সাজা ছাড়া কিছু পায় এই বিশ্ব মাঝে, তারা কিচ্ছু পায়। যারা নিজেকে মনে করে যে আমি গুরু, না ভাই তুমি গুরু না, কৃতিত্ব কম্পিউটারের না, কৃতিত্ব সফটওয়্যার আর মেমোরি, কৃতিত্ব র্যামের, কৃতিত্ব কম্পিউটারের না। আমার ভিতরে মেমোরি পরিচালনা করছে কে, আমার কথা বলাচ্ছে কে, সে সবকিছু কে করাচ্ছে, সবকিছু করাচ্ছে সে, সবকিছু সে যদি করায় তাহলে ক্রেডিটটা আমার কেন, ক্রেডিটটা কার হওয়ার দরকার, ক্রেডিট কার হওয়ার দরকার। কিন্তু আমরা যারা মূর্খ, আমার মতো যারা মূর্খ মানুষ তারা বলে আমি করি, আমি করি, আমি করি। কিন্তু যারা জ্ঞানী পণ্ডিত মানুষ তারা কি বলে, আমার করার সাধ্য কিছু নেই, তিনি আমাকে দিয়ে করাচ্ছেন মাত্র। এক সজ্জন তার সম্মুখে এলেন, হাতে কি সুন্দর মালা, মালা ফেরাচ্ছে, কণ্ঠে কণ্ঠি আছে, মালা আছে, একেবারে ত্যাগী পোশাকে এসে দাঁড়িয়েছেন সম্মুখে প্রভুর গুণগান করতে করতে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে, তোমার করুণায় জগৎ চলে হায়, তোমার করুণায় জগৎ চলে হায়, তুমি বিনা কিছু নাই, প্রভু হে, প্রভু হে, প্রভু 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 হে,
বলে তোমার নামই শ্রেষ্ঠ। ওই ছোট্ট ছেলেটা সেও গুরু কীর্তন করছে, এ প্রভু হে প্রভু এ করছে। ছেলেটা গাড়ি দিলে ও বাবাজি এদিকে, আপনি কি গুরু? ভালো করে খেয়াল করবেন, কাশ্মীর থেকে নিয়ে গঙ্গা সাগর পর্যন্ত 35,000-এরও বেশি আমার শিষ্য আছে। আমার কোন শিষ্য যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি কি গুরু, আমি কি বলবো? আমি বলবো হ্যাঁ আমি গুরু। কিন্তু এই বাবাজি বলে উঠলে হ্যাঁ আমি গুরু। ক্রেডিটটা আমরা নিতে চাই, হ্যাঁ আমি গুরু। যেই বললে যে আমি গুরু, সঙ্গে সঙ্গে বললে এই তো পেয়েছি পেয়েছি আমি গুরু পেয়েছি, কৃপা করো গুরু নিজ দেখাতে পারে, আর কেউ দেখাতে পারবে না। তিনি দেখলেন যে তার একটা শিষ্য তো পাওয়া গেল, শিষ্য করা যাক। বলে তুই কি তাহলে গুরু করতে চাস? বলে হ্যাঁ গুরু করতে চাই। আপনারা যারা গুরু করেছেন বা যারা করেননি, ভালো করে গর্ব করবে, খেয়াল করবে, প্রত্যেকটা জিনিস যেমন আমরা যাচাই করে কিনি, যাচাই যদি না করেছে তাহলে কিন্তু কপালে কষ্ট। যেমন মেয়ের বিয়ে দেবেন ভালো করে যাচাই করে তারপরে দিন, দরকার হলে একের জায়গায় 100 বার যাচাই করুন, কিন্তু দেওয়া হয়ে গেলে আর কিছু করার নেই। ছেলের বিয়ে দেবেন একের জায়গায় 100 বার যাচাই করুন, কিন্তু দেওয়ার পরে আর করার কিছু নেই। বাজারে জিনিস কিনতে গেছেন একবারের জায়গায় 100 বার চেক করো, তারপরে কিনুন, কেনা হয়ে গেলে আর কিছু করার নেই। তেমনি আমরা গুরু করি কিন্তু যাচাই কেউ করি। নবজরের কৃষক গুরুকে যাচাই করছেন, জাস্টিফাই করছেন, ভালো করে শুনুন কি করে যাচাই করছেন। বলছে আচ্ছা আপনাকে আমি গুরু বানাবো, কিন্তু কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, আমার মনের প্রশ্ন, আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই গুরু পথে আসতে গেলে আমাদের কথা ছেড়ে দিন, শিষ্যদের কথা ছেড়ে দিন, সাধারণ মানুষের কথা ছেড়ে দিন। গুরুদেবেরা গলায় মালা পরে কেন? কাউকে দেখেছি এই গলা পেঁচিয়ে পরে, কাউকে আবার এই পর্যন্ত, কাউকে আবার নাভি পর্যন্ত। আবার যে ছেলে যে মেয়ের বিয়ে হয় তাদের ফুলের মালা পরিয়ে দেয় এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত রজনীগন্ধা ফুলের মালা। একটু বলবে কৃপা পেতে গেলে, কৃপা পেতে গেলে, করুণা পেতে গেলে মালা নেওয়া কি জরুরি? আপনার আজকে ভালো করে মন দিয়ে শুনবে, এই মালার প্রসঙ্গে আমাকে অনেকে অনেক রকম কথা বলেছে যে বাবা মালার বিষয়ে একটু ডিসকাস করবে। মালা নেওয়ার কারণ কি? বাস্তব আর আধ্যাত্মিক, বাস্তবের বহু কারণ আছে কিন্তু আধ্যাত্মিকের যে মূল কারণ এটা অনেকে জানে না বা অনেকে জানায় না। আজকের আপনাদের হরিবাসন দাঁড়িয়ে আমি সেই আধ্যাত্মিকের প্রকাশ প্রকাশ করে যাচ্ছি। শুনুন মালা কেন নেয়, যেমন এই মালা, মালার নাম কি প্যাচ, মালার নাম কি বাঁধন। দেখবে আমাদের সাপে যখন কামড়ায়, কাউকে সাপে কামড়েছে, দুদিন কি করে, বিষ যেখানে
তার উপরে বাঁধন দেয়। কেন? বিষটা যাতে হৃদয় পর্যন্ত না পৌঁছে, তাকে মেরে না ফেলে। তার জন্যে যেখান তার বিষ যেন সেখানে থাকে। তাহলে মারা দিয়ে এই যে গলায় বাঁধন দেওয়া হলো, বাঁধব কেন? বলেছে না, পিতৃধন থাকে কোথায়? আমাদের শিরে। এই পিতৃধন মালার নিগুড়ত্ব, এই যে গলায় মালা আছে এর নিচে যেন পিতৃধন না নামে, এর উপরে যেন পিতৃধন থাকে। যারা হৃদয় পর্যন্ত নামাচ্ছে বললে এখান থেকে এখানে তাদের আসবে, যারা গুরু সঙ্গ করছে এই পিতৃধন হৃদয় পর্যন্ত আসুক, তারা হৃদয় পর্যন্ত আসলেও ভিড়িয়ে সরস্বতে আবার পৌঁছে দিতে পারে। যারা নাভি পর্যন্ত মালা পড়ে, তারা পিতৃধন নাভি পর্যন্ত এনে আবার মস্তকে সরস্বা দলে সেই শক্তিকে পাঠিয়ে দিতে পারে। তাহলে যারা বীর হয় ফুলের মালা হাঁটু পর্যন্ত পরে, কেন পরে? এদের পিতৃধন ধারণের ক্ষমতা নেই, এদের পতনের সমস্যা। তাই তাকিয়ে আছে, বুঝলে? এই জীবনের পিতৃধন কি? এই পিতৃধন বলে তুমি কে? কে তুমি? বলে আমি কে? মানে আমার নাম কেশব। বলে না না, এই কেশব হচ্ছে তোমার শরীরের নাম। তোমার মা যে তুমি মা বলে ডাকো, তোমার মা তোমাকে কি বলে ডাকে? ভালো করে খেয়াল করবেন, মানে মা বাচ্চাকে কি বলে ডাকে? বাচ্চার গায়ে যদি মার পা লাগে, দেখবেন বেশিরভাগ মা পা লাগার সঙ্গে সঙ্গে প্রণাম করে, করে না? কেন প্রণাম করে? বাচ্চা তো মাকে প্রণাম করবে, মা বাচ্চাকে প্রণাম করবে কেন? কারণটা শুনে নিন, এই হলো গুরুতত্ব, এই হলো এর গুরুত্ব। যাকে আমি বাচ্চা মনে করছি, আমি একজন মা, তাহলে আমি যদি আমার বাচ্চাকে বাচ্চা বলে মনে করি, আমার বাচ্চাটা আসলে কি? আমার বাচ্চাটা আর কেউ নয়, ছিল স্বামীর মাথায়, স্বামী পিতৃধন রূপে। এই শক্তি কাম বাসনায় সরপদ্ম ভেদ করে সিঞ্চন করল স্বামী স্ত্রীর গর্ভমূলে। ছিলেকে ছিলে তুমি স্বামী, স্ত্রীর গর্ভে এসে কি হলে? হলে তুমি পুত। ছিলে স্বামী হলে পুত, জন্ম নিয়ে খাও তুমি তার দুধ। তুমি যখন আমার ভিতরে আসনি, তুমি তখন ছিলে স্বামী, আর যখন আমার ভিতরে এসে আমি তোমাকে বের করে দিলাম, তুমি হয়ে গেলে আমার পুত্র। ভালো করে খেয়াল করবেন, এই হলো গুরুর গুরুত্ব। আগে বলো তোমার মা তোমাকে ডাকে কি বলে? বলে মা আমাকে ডাকে ছেলে বলে, আমাকে ডাকে খোকা বলে, আমাকে ডাকে সোনা বলে, আমাকে ডাকে গোপাল বলে, আমাকে ডাকে কেশব বলে। বলে তোমার নাম কি? বলে কেশব। বলে দূর পাগল, ও তো বডির নাম, তোর নাম কি? আমরা কেউ জানি না কি পরিচয় ছিল গো আমার, ছিল গো আমার। কেউ জানি না কি পরিচয় ছিল গো আমার, ছিল গো আমার। কেউ জানি না কি পরিচয় ছিল গো আমার, ছিল গো আমার। কেউ জানি না কি পরিচয় ছিল গো আমার, ছিল গো আমার। কেউ জানি না কি পরিচয় ছিল গো আমার, ছিল গো আমার। ছিলাম কোথায়, যাব কোথায়, ছিলাম কোথায়, যাব কোথায়, কোন ঠিকানা আমার, 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 আমার। কেউ জানি না, কেউ জানি না কোন ঠিকানা ছিল গো আমার, ছিল গো আমার। কেউ জানি না কোন ঠিকানা ছিল গো আমার, ছিল গো আমার।
কৃষ্ণ মনের অধিকার
পড়ার নয় বলে, তাই বলে তুমি ওর হাতে খাও না। বলো তো ভাই, টিউল থেকে জল তো খাও। কখনো জিজ্ঞাসা করে দেখেছ কোন শুদ্ধাচারী মানুষ টিউলটা বসিয়ে দেখি? কলটা কোন বৈষ্ণবে বসিয়েছে কিনা, কোন সাধুতে কোন মহাত্মা বসিয়েছে কিনা? ওটা তো কোন বৈষ্ণবে বসায়নি। তাহলে জলটা যদি খেতে পারো আমার হাতে কেন খাবে? অসুবিধাটা কোথায়? সমস্যাটা শুধু এটা নয়, আরো তাকিয়ে দেখো। এরা বলছে আপনি এদের রান্নাঘরে ঢুকবেন, যদি কোনো বাবাজি না দেখে কাছে বলবেন যে আমি মিথ্যে বলছি, আপনি কোন আশ্রমে গিয়ে যখন রান্নাঘরে ঢুকবেন, রান্নাঘরে ঢোকার প্রবেশ আপনার নেই, দূর দূর করে বের করে দেওয়া হবে যে আপনি রান্নাঘরে ঢুকবেন না। তাহলে বুঝলাম এখানে ঠাকুরজির প্রভুর ভক্ত তৈরি হচ্ছে। আচ্ছা, মানুষকে তুমি অপমান করে বের করে দিলে সেই রান্নাঘরে তার ঢোকার অধিকার নেই। বলো তো ভাই, যে গ্যাস সিলিন্ডারটা নিয়ে প্রভুর ভোগ তৈরি হচ্ছে, ও তো কালা মোল্লা মুখি হাড়ি বাগদির বাড়ি বাড়ি ঘুরেছে। সেই গ্যাস সিলিন্ডারটা নিয়ে তুমি তোমার ঠাকুরের ভোগ তৈরি করছো, অসুবিধে নেই। আমি রান্নাঘরে ঢুকলে অসুবিধে? ওতে তো কত ছাগলের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, শুকরের মাংস রান্না হয়েছে। তখন ওরা বলবে কি, কেন গ্যাস সিলিন্ডার ঢোকানোর সময় আমরা তো গঙ্গা জলে ধুয়ে দিই? গঙ্গা জলে ধুয়ে যদি গ্যাস সিলিন্ডার পবিত্র হয়ে যায়, তাহলে মানুষকে জল ছড়া দিলে সে পবিত্র কেন? কেন তাকে বলা হয় না ভাই তুই রান্নাঘরে ঢুকবি ঠিক আছে, তারা তোকে গঙ্গা জল ছড়া দিল? তখন কেন তাকে জিজ্ঞাসা করা হয় তুমি দীক্ষা নিয়েছ? গলায় গ্রন্থি আছে, মালা ফেরা, কোন সম্প্রদায়? ওই গ্যাস সিলিন্ডারের গলায় তো মালা থাকে না, তাকে তো জিজ্ঞাসা করা হয় না। তোমাকে হিন্দুতে তৈরি করেছে, সাধুতে তৈরি করেছে, না বৈষ্ণবে তৈরি করেছে? চমৎকার দেখো, আপনি মাছ খেয়েছেন মন্দিরে উঠতে পারবেন না। চমৎকার কোন জায়গায়? মাছ খেয়েছেন, মাংস খেয়েছেন মন্দিরে উঠতে পারবেন না, কিন্তু ঠাকুরের গলায় যে ফুলের মালাটা, ওই ফুলটা যে গুণ হাবায় তুলল, খোঁজ নিয়েছি সে মাছ খেয়ে তুলেছে না নিরামিষ খেয়ে তুলেছে, ওই ফুলটা ফুলের বাজারে যে বিক্রি করলো সেই দোকানদারের একবার কোন খোঁজ নি যে ভাই তুই যে মালাটা বিক্রি করেছিস কালকের কি গিলেছিস বল? একবারে জিজ্ঞেস করি না। তাহলে মালার বেলা খোঁজ রাখি না, মানুষের বেলা খোঁজ রাখি? এই কি আমাদের সৎ চিন্তা ভাবনা? এই কি মানুষের মতো বিচার? শুধু তাই নয়, আপনি গোপালকে ভোগ দিচ্ছেন কি দিয়ে? ছানা দিয়ে, তাই তো? ছানা আসে কোথা থেকে? দুধ থেকে, দুধ গোয়ালার থেকে বাড়ি যাদের দায়ী আছে তার থেকে গোয়ালা দোয়ার, গোয়ালার খোঁজ নিয়েছি কি খেয়ে দুধ দিয়েছি, দুধ দোয়ার আগে চান করেছিল কিনা, পরিষ্কার পবিত্র ছিল কিনা খোঁজ নিয়ে সে দুধ দুইল, দুধ এনে দিল মিষ্টি দোকানে, খোঁজ নিয়েছি সে মিষ্টিটা তৈরি করেছে শুদ্ধাচারী কিনা, শাকাহারী কিনা, নিরামিষ ভোজী কিনা, সাধু কিনা, সন্ত কিনা, মহাত্মা কিনা? তাহলে মিষ্টি দোকানের খোঁজ রাখলাম না, সেই অবৈষ্ণবের মিষ্টি যদি আমার প্রভুর লাগে, তাহলে যাদের গলায় মালা নেই এরা আমার প্রভুর মন্দিরে যাবে অসুবিধে কোথায়? আর বিচার থেকে যেদিন আপনি বেরোবেন তবেই বলা হবে মানুষ গুরুদেব। তাহলে দীক্ষা নিলে কি মালা নিতে হবে? কে বলেছে? যদি করবি ভজন সাধন রে ভাই, করবি ভজন সাধন রে ভাই, করবি ভজন সাধন, যদি করবি ভজন সাধন রে ভাই, করবি ভজন সাধন, যদি করবি ভজন সাধন রে ভাই, করবি ভজন সাধন, করবি 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 করবি
করবি করবি ভুল, যদি করবি ভজন সাধন রে ভাই, করবি ভজন সাধন, করবি ভজন সাধন রে ভাই, করবি ভজন সাধন, করবি ভজন সাধন রে ভাই, করবি ভজন সাধন। সাধু সেজে নয়, সাধু সাজতে গেলে 200-250 টাকা হলে সাধু সাজা হয়ে যাবে, 200-250 টাকা। সাধু সেজে নয়, যদি করবি ভজন সাধন, সাধু সেজে নয়, আগে সাজাও তোমার মন, আগে সাজাও তোমার মন, আগে সাজাও তোমার মন, সাজাও তোমার মন, আগে সাজাও তোমার মন, সাজাও তোমার মন, আগে সাজাও তোমার মন, যদি করবি ভজন সাধন, সাজাও তোমার মন, করবি ভজন সাধন, আগে সাজাও তোমার মন, যদি করবি ভজন সাধন, আগে সাজাও তোমার মন, যদি করবি ভজন সাধন, আগে সাজাও তোমার মন। আজকে আমি দীক্ষা নিতে পারবো? গুরুদেব বলে কেন নিতে পারবি না? শুনেছিলাম গুরুজনের প্রবচনে দীক্ষা নাকি নিতে হয় শুভ দিনে শুভ ফলে, একটু হিসাব করে বলুন না আজকের কি সেই শুভ দিন শুভ ফল? তাহলে এই মাঠে করে দেব আমি দীক্ষার আয়োজন, আপনি আমায় দেবেন আমার খানে নাম, আপনার কৃপায় আমি পেয়ে যাব ভগবান, আমি পেয়ে যাব ভগবান, ভগবান আমি পেয়ে যাব ভগবান, ভগবান। ও গুরুদেব, আজকের কি সেই শুভ দিন? মায়েরা বলুন তো শুভ দিন কোনটা? গান বাজনা করলে সারাদিন গান করা যায়। আমাকে অনেকে বলে বাবা আপনি কম গান করেন কেন, গান বেশি করে করেন। আমি বলি গান করলে টাইম নষ্ট হবে, সেই টাইমটা যদি 5টা কথা বলতে পারি তাহলে মানুষের জ্ঞান বাড়বে। গান শুনে জ্ঞান বাড়ার থেকে কথা শুনে জ্ঞান বাড়া ভালো। তাহলে বলুন, মায়া বলবেন কোন দিনটা শুভ দিন, বলুন একটু জোরে বলুন। বৃহস্পতিবার না? আচ্ছা, আপনারা অনেক দূর দূর থেকে এসছেন, আজকে বনগাঁ থেকেও মানুষ এসছে, নামখানা কাকদ্বীপ থেকেও মানুষ এখানে এসছে, রায়চক থেকেও এখানে মানুষ এসছে, বহু দূর দূর থেকে মানুষ এসছে ঠাকুরজি কথা কীর্তন শ্রবণ করানোর জন্য, শ্রবণ করার জন্য এবং করানোর জন্য। আমি সবাইকে বলছি যারা দূর দূর থেকে এসছেন বা যারা স্থানীয় মানুষ, একটু আমায় বলবেন শুভ দিন কোনটা? দিন হচ্ছে আমাদের কাছে 7টা, রবিবার না রবিবারটা ছুটির দিন, তাই সোমবার না? মানে আমরা কেউ শিওর না কোন দিনটা শুভ দিন, তার জন্য কিন্তু এই ডেট ফেলেছে, দিন ফেলেছে। মঙ্গল বলছি আমি ভূতটা বলি দেখি বাঁধে কিনা। আজকে যারা দূর দূর থেকে এসছে, আজকে আসলে আমি একটা প্রশ্ন দেব, কেমন ভালো করে মন দিয়ে শুনবেন। যদি বলতে পেরেছেন 1 কিলো টাকা দেবো না আমার তরফ থেকে, আমি দেবো। আমি বেশি টাকার কথা বলি বলে আমাকে বলে আপনার খুব অহংকার, দেখি লবণের কথা বলি অহংকার হয় কিনা। লবণের কথা বললে তো অহংকার হবে না, 1 কিলো লবণ আমার থেকে পাবে। আপনারা বলবেন চিন্তা করবে, তখন কীর্তন শুনুন চিন্তা করুন, আর শেষের টাইমে বললে হবে, বললে বাবা বড় না ভাই বড়, দাদা বড়, দাদা বড় না বাবা বড়, চিন্তা করবেন। আমি লাস্ট পর্যন্ত আছি, বলবেন আর যদি না বলতে পারেন আমি তো আর দাঁড়িয়ে আছি, আমি কিন্তু মানে নর্মালি স্টেজে দাঁড়িয়ে কোনো উত্তর দিই না,
অনেকে আমার বলে আপনি প্রশ্ন দেন কিন্তু উত্তর দেন না, আজকে আমি কিন্তু প্রশ্ন দেব উত্তরও দিয়ে দেবো। প্রেম সে বলো কীর্তন করতে তখনই মজা আসবে। আমি যেগুলো বলছি যদি শুনে, শোনা মানে শো না, খাতটা বাদ দিতে হবে, অরিজিনালটা নিতে হবে, শু নেওয়া শু নেওয়া, শো না শু না, উল্টো না, কিন্তু শোটা নেবেন, শুটা নেবেন আর শোনাটা নেবেন। এই এতক্ষণ যে কথা বললাম, যে গুরুতত্ত্ব আপনাদের শ্রবণ করালাম, শুনেছেন তো সবাই মন দিয়ে শুনেছেন তো, বিশেষ করে মায়েরা শুনেছেন তো, মাথা নালে হবে না জোরে বলুন, যারা শোনেননি জোর করে উলুর ধ্বনি দিন তো। আমি বললাম যারা শোনাবে তারা উলুর ধ্বনি দাও। আচ্ছা বাবা, জোর করে যারা শুনেছেন একবার নিতাই বউ ধরি বল, দেখেছেন বাবারা ঠিক শুনেছে। আচ্ছা যেসব বাবারা শোনেননি, আজকে শোনো মন দিয়ে, দাঁড়িয়েছি যখন আমি কথা দিয়েছি নায়ককে, দামি দামি জিনিস দেবো, দু নম্বরই জিনিস দেব না। আজকে গুরুদেবকে শিষ্য জিজ্ঞাসা করছে, আচ্ছা এই যে ছোঁয়াছুঁয়ি খাওয়া খাই এটা কারা তৈরি করেছে? বলে এই যে ছোঁয়াছুঁ এটা পাখণ্ডি করা, যারা পাখণ্ডি তারাই তৈরি করেছে এই নিয়ম, কেন ওটা অসৌচ। বলুন তো ভাই, ভগবান কোথায় নেই, কার ভিতরে নেই? আমি যদি অন্যকে বিচার করি কি হবে? আমি অন্যকে বিচার করছি না, আমি ভগবানকে বিচার করছি। তাহলে আমি ভগবানের উপাসক নাকি ভগবানের বিচারক? আমার গৌধরীর নিয়ম কি ছিল? আচণ্ডালে প্রেম দাও, সবাইকে কোল দাও। আমার দাদা গীতায়ের নিয়ম কি? যে ভাই তুই যেই হোস ও দিয়ে কোনো যায় আসে না, আর ছুটে আয় আমার বুকে আয় আর একবার হরি বল। যারা মানুষকে ঘৃণা শেখাচ্ছে, মানুষকে ঘৃণা দিচ্ছে, এরা তো আমার নিতায়ের পথগামী না, এরা তো আমার দাদা গৌরচাঁদের পথগামী না, এরা কারা? এরা নিজেরাই নিজেদের মতো মতপট তৈরি করে নিয়ে, নিজেরা নিজেরা সম্প্রদায় তৈরি করে নিয়েছে। এরা তো নিতাই বিদ্বেষী, এরাই তো গৌর বিদ্বেষী, এরাই তো আমার হক প্রভুর বিদ্বেষী। ভাই লক্ষ লক্ষ বৈষ্ণব এমন আছে যারা ভাগ বিচার করেন না, তাদের কথা শুনলে, তাদেরকে দেখলে ভাইয়ের শিহরণ। ভালো করে খেয়াল করো, এই মালা তত্ত্বে আসলাম যখন, আর দু চারটে কথা বলবো, তারপরে আমরা লীলার দিকে যাবো। আমরা নারীকে মন্দিরে উঠতে দিই না কোন সময়? ভালো করে মায়েরা শুনবেন, ভারতবর্ষের সমস্যা কি জানেন? যেটা প্রচার করার দরকার সেটা ভারতে গোপন রাখা হয়, আর যেটা গোপন করার দরকার সেটা ভারতে প্রচার করা হয়। নিন্দা মন্দটা গোপন করার দরকার, আমরা একে অপরের নিন্দা করি, আর সমস্যাটা প্রচার করার দরকার, কিন্তু আমার সমস্যাটা চেপে রাখি, গোপন করি। নারীকে ঠাকুর ঘরে উঠতে দেওয়া হয় না, রাজস্ব বলা হবে, ঋতুমতি হয়ে যায় তুই ঠাকুর ঘরে উঠতে পারবি, ঘরে ঘরে খেয়াল করবে কেন? তুই অজস্ব হয়েছিস, ঋতুমতি হয়েছিস, ঋতুমতি মানে ঘরে ঘরে খেয়াল করবে। একটা গাছে ফুল আসার আগে বাঙালিরা বলে গাছ জিও, ঘরে ঘরে খেয়াল করবে, পাকা তাল গাছ, কিন্তু ফুল আসার আগে গাছ জিও, সে সময় গাছ কাটবেন, গাছ পাতা হবে না, গাছ কচি হবে, পরীক্ষা করে লিখে নেবে। কিন্তু গাছ যখন জিও না, তাল পড়ে যায়, ফুল পড়ে যায়, ওই গাছ কাটবেন, গাছ সার বেরোবে, পাতা বেরোবে। তাই আমাদের মেয়ে ছেলেদের, পুরুষদের শরীর পুরুষে পড়ে আসছি, নারীদের শরীর জিওলে তাকে ঋতুমতি বলা হয়। কেন? গাছে ফুল আসবে,
যে নারী ঋতুমতী হয় না সে নারী কখনো মা তাহলে গাছ জিওলে সেই গাছ যদি সব থেকে সুন্দর হয় নারী ঋতুমতী নারীকে জিওনো বলে তাহলে নারী সুন্দর নয় কেন চিন্তা করবে নারী যদি অপবিত্র হবে নারী যখন রজস্বল হয় তার বাচ্চাকে সে বুকে ধারা দেয় না বাচ্চাকে দুধ দেয় না তার বাচ্চা যদি খেতে পারে তার হাতে ভগবান খেতে পারবে না কেন এসব নিয়ম কারা বানানো হয় শুধু নারী নয় নারীত্ব মাসে এক আসে গুরুদত্তে বলে নারীর আসে মাসে মাসে পুরুষের ঋতু পরে আসে এখানে যতগুলো পুরুষ মানুষ আছে জিজ্ঞাসা করে দেখে দেখুন অনেকে জানে আমাকে বলবে আমি তো একসময় জানতাম না গুরু কৃপা লাভ হলো তারপরে বুঝতে পারলাম যে পুরুষ কবে ঋতুবতী আমরা বলি চোদ ভাদ্র পোষ এগুলো বিয়ে করতে নেই তাই না এগুলো শুভ কাজের জন্য শুভ মাস এটা না কেন চৈত্র মাস ভাদ্র মাস পোষ মাসে বিয়ে করতে নেই অনেকে মানে চৈত্র মাসের প্রচন্ড বড় ভাদ্র মাসে বর্ষা আর পোষ মাসে প্রচন্ড ঠান্ডা বলে বাবরে যার বিয়ে পারে ঠান্ডা কি তার কোন কষ্ট দিতে পারবে না বিয়ে যখন আর চান তখন করবো আর ভোট পাবে আপনি উঠবেন না ওটা জবরি হলুদ দেবে না বিয়ে পেলে ঠান্ডা গরম কখনো আটকা আটকায় না তাহলে চৈত্র মাস ভাদ্র মাস পৌষ মাস আর একটা মাস শ্রাবণ মাস এই চার মাসে পুরুষের ঋতু প্রবাহ ভালো করে খেয়াল করবে এর জন্য এই চার মাসে বিবাহ কাজ বন্ধ থাকে এইবার যদি ঋতু অবস্থা নারীদের মন্দিরে উঠতে নেই তাহলে পৌষ মাসে তো পুরুষের ঠাকুর ঘরে ঢুকতে নেই ঢুকতে আছে কি ঢুকতে নেই তাহলে পুরুষ কেন ঠাকুর এই ঠাকুর ঘর কথা বলতে আজকের ভারতবর্ষে ঠাকুর ঘর কারা দখল করে আছে যারা দখল করে আছে তাদের উদ্দেশ্যে বলছে ভালো করে কথা বলো মন দিয়ে শুনবে সবাই যে খারাপ সবাই খারাপ না তবে বেশিরভাগই খারাপ ভালো কম পাওয়া যায় আপনারা মা কালীর পূজা করেন করেন না করেন তো এই গল্প হচ্ছে না উত্তর দেওয়ার মা কালীর পূজা করেন মা কালী কাপড় পরে নাকি নিয়মিত হয়ে থাকে বলবে দেখতে মা কালী কাপড় পরে পরে না তাহলে যারা কালী পূজা করে এদের কাছে যখন যায় ভদ্র করতে গিয়ে আগে কান নামে শাড়ি দেখে মায়ের নামে শাড়ি দেখে কেন শাড়িটা দামি দেখে নিস তুই তো আমার দিবি না তুই মার দিচ্ছিস দেখিস মার যত ভালোবাসবি দামি দেখে শাড়ি দিবি বলুন তো যারা মায়ের নামে শাড়ি দেখে দুটি হাত দিয়ে বলবেন ঠাকুরের পায়ের ধারে শাড়িটা পরে থাকে নাকি এরা ঠাকুরকে শাড়িটা পরিয়ে দেয় কি করে শাড়িটা পরায় শাড়ি পরায় না শাড়িটা মায়ের পায়ের ধারে পরে থাকে আমি দেখে জিজ্ঞেস করলাম হ্যালো তোমরা যে শাড়ি দিলে মায়ের নামে শাড়ি মায়ের নামে শাড়িটা দিকে মাকে পরলে না রেখে দিলে মায়ের পায়ের ধারে মাটা তাদের তোমাদের মা না আমাদের মা আমাকে বলল মা কারণ নয় মা সকলার তোমাদেরও মা আমাদেরও তাহলে তোমাদের মা যদি হয় তোমার মা যদি উলম্ব হয়ে দাঁড়িয়ে থাকে তুমি পারবে নতুন কাপড় তার পায়ের ধারে রেখে দিতে ভাজ করে তুমি কি করবে আগে তো কাপড় খুলে তাকে পরিয়ে দেবে তাহলে এই পৃথিবীতে আজও পর্যন্ত যতবার কালী পূজা হল এরা তো কাপড় নিয়ে পালিয়ে গেল মাকে তো কেউ পরিয়ে দিল আর আমরা যারা মা কালী পূজা করাচ্ছি একবার তাই এদের দেখে জিজ্ঞেস করলাম না যে দাদু কাপড়টা তো বাড়ি নিয়ে যাওয়ার জন্য নয় মায়ের পরানোর জন্য তাহলে মায়ের না পরিয়ে ব্যাগের ভিতরে ঢোকাচ্ছ মাকে পরানো
যে ভুলটা কাদের, যে ভুলটা আমাদের। প্রেম সে বলো নিতাই বাবু, সচেতন হওয়া লাগবে ভাই, সচেতন হওয়া লাগবে। যতক্ষণ আপনার চোখ না খুলবে ততক্ষণ আপনাকে এরা লুটে খাবে, আর যেদিন আপনার চোখ খুলে যাবে সেদিন থেকে আপনার ঘরের সম্পদ লুট হওয়া বন্ধ হয়ে যাবে। আমাকে অনেকে ফোন করে জিজ্ঞেস করে, আপনি ঠাকুর এই কিছুদিন আগে কোচি আমরা প্রোগ্রাম করতে গেলাম, আমাকে দেখে জিজ্ঞাসা করছে প্রোগ্রামের শেষে আপনি কি ঠাকুর? আমি বললাম ঠাকুরের মিনিংস কি বলো, আপনি বলো ঠাকুরের মিনিংস কি, ঠাকুর মানে কি? বলে আমরা জানি না, আপনি বলুন। আমি বললাম শোনো, একজন আর ধান চাষের ফল, একজনের দোকানের টুন্দরি, একজনের জমির কাদা মাটি, একজন পা দিয়ে মারা, আর একজন ওই খড়ার দড়ি যে বডি স্ট্রাকচার বানিয়েছে তাতে লাগিয়ে দেয়, আর একজন সাদা কালো হলুদ নানা নানা রং করে তার চোখ হাত পা একে সাজিয়ে দেয়, তখনও কিন্তু সে ঠাকুর নয়। একজনেরা কিনে নিয়ে এসে বাড়িতে রাখে তখনও সে ঠাকুর নয়, একজন তাকে পূজা করে যখন চক্ষুদান করে তখন সে ঠাকুর। এ জগতে যার চোখ ফুটেছে সেই যার চোখ নেই অন্ধ, এই জগতে সে ঠাকুর। স্বামী বিবেকানন্দ চোখ ফুটে গেল, রবীন্দ্রনাথ চোখ ফুটে গেল, নজরুল চোখ ফুটে গেল, সুকান্ত চোখ ফুটে গেল, ঠাকুর অনুকূল চন্দ্র চোখ ফুটে গেল। এ জগতের যত গুরুবর্গ মহাপুরুষ ঠাকুর রামকৃষ্ণ তাদের চোখ ফুটে গেল, তাই তো তারা ঠাকুর। আর যাদের চোখ ফোটেনি অন্ধ, এরা কি এরা ঠাকুর না? কাপড় কিনে দিচ্ছে পড়াচ্ছে, না পড়িয়ে বাড়ি নিয়ে চলে যাচ্ছে, তবু চুপ আছে কেন? যদি চোখ ফুটত এরা তো দেখতে পেত, চোখ ফোটেনি তাই এরা দেখতে পাচ্ছে না। শুধু তাই না, লেখার সময় তিনখানা গামছা, তিনখানা গামছা একটা ধুতি, ধুতি কে পরবে কেন? মহাদেব পরবে বলুন, মহাদেব ধুতি পরে না বাচ্চাল পরে? একটু বলবেন, মায়েরা বলবেন, ছোট বলবেন, বাচ্চাল পরে। তাহলে এরা ফর্দ করার সময় বাচ্চাল নারীকে ধুতি দেখে কেন? এরা ভালো করে জানে যদি আমরা বাক্সাল করে ঘুরে বেড়াই আমাদের বৌরা কি ছেড়ে দেবে, ছাড়বে না। বাক্সাল করে সমাজে ঘোরা যায় না, যেটা করে ঘোরা যাবে সেইটা ফর্দেতে লিখতে হবে। গামছা শান্তি করে শিখে একটা, গামছা দেবী ঘটে একটা, আর একটা গামছা হয়ে গেছে শেয়াল, শেয়াল শেয়াল কোন দেশের শেয়ালে গামছা পরে ভাই? এদের বাড়ি শিয়াল গুলো গামছা পরে, এরা গামছা লিখে দিল, দিয়ে বলল শিয়াল শিয়ালের জন্য একটা গামছা। বলুন তো, ধনের জন্য আমরা কোন ঠাকুরকে পূজা করি? লক্ষ্মী ঠাকুরকে। বিদ্যার জন্য কোন ঠাকুরকে পূজা করি? সরস্বতী ঠাকুরকে। তাহলে লক্ষ্মী যদি ধনের দেবী, সরস্বতী যদি বিদ্যার দেবী, পূজা করার পরে আমরা পুকুরে ফেলে দিই কেন? এরা তো জানে, বামনেরা তো জানে, বামনেরা জানে, ভালো করে শুনবেন, লক্ষ্মী ঠাকুর পূজা করলে টাকা পয়সা আসবে, সরস্বতী ঠাকুর পূজা করলে বিদ্যা আসবে। তাহলে যদি সত্যি লক্ষ্মী ঠাকুর পূজা করে টাকা পয়সা আসত তাহলে এরা কি কখনো বলতো যে ফেলে দে আর দিচ্ছি? যখন জলে দিবি কেন? এরা তো বলতো আমাদের দিয়ে। বলুন তো, চীন জাপান রাশিয়া কোরিয়া এখানে তো কোনো লক্ষ্মী পূজা হয় না, তাহলে ভারতবর্ষে এত লক্ষ্মী পূজা, তাহলে মন্দিরের সামনে এত ভিখারি কেন? বলতে পারবে সব থেকে লক্ষ্মী পূজা কোন দেশে হয়? ভারতে হয়। আর সব থেকে বেশি ভিখারি কোথায়? ভারতবর্ষে।
মন্দিরে যদি ভগবান থাকে আপনি বলবেন ভগবান কোথায়? বলবেন বৃন্দাবন, হরিদ্বার, মথুরা, গয়া, প্রয়াগ, কাশী, অযোধ্যা। আপনি জানেন মন্দিরের সামনে যে ভিখিরিগুলো বসে থাকে এক একটা আসন কত টাকায় বিক্রি হয় সারা বছরে? আপনি জানেন আপনি যাদেরকে ভিক্ষা দিচ্ছেন আপনার থেকে বেশি টাকা পয়সা উড়ে গেছে। তবুও হে মা লক্ষ্মী পূজা করলে যদি টাকা আসে তাহলে যে দেশে তুমি পূজা পাও সেই দেশে ঘরে এত অভাব। পশ্চিম বাংলা থেকে আরম্ভ করে ভারতবর্ষের কোনা কোনা ঘুরুন, সেখানে অভাব 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 অভাব। জসীমউদ্দীন, কামাল গাজী, এরা কারা? এরা মুসলমান, এরা তোমায় ডাকেনি, তাহলে তাদের এত টাকা পয়সা কেন? সরস্বতী পূজা করলে যদি তার গলায় সুর আসে আমাদের ভারতবর্ষে হলিউডে সব থেকে বলিউডের সব থেকে একটা বড় সিঙ্গার এআর রহমান মুসলমান, আগে হিন্দু ছিল পরে মুসলমান হয়ে গেছে, তাহলে সে তো মুসলমান। যখন হিন্দু ছিল তার গলায় তুমি সুর দিয়েছিলে, মুসলমান হলো তুমি সুর কেড়ে নিলে না কেন? যেদিন তোমার জ্ঞান হবে অজ্ঞানের অন্ধকার আর থাকবে না, জ্ঞানের আলো ফুটলে পড়ে কুসংস্কারের অন্ধকার আর রবে না। সব থেকে বড় চেতনা বড় চৈতন্য কি জানিস? জ্ঞানের আলো, জ্ঞানের আলো চলে গেলে তারার মালা লাগে না, তারার তিলক লাগে না, তারার শুদ্ধিকরণ লাগে না। আর অজ্ঞানের অন্ধকার যদি ভেতরে থাকে সেই অন্ধ মানুষের সাহারা লাগে, কিন্তু যার চোখ আছে তার কোন সাহারা লাগে না। তাহলে গুরুরূপী ভগবান, গুরুরূপী ভগবান,
দিচ্ছে যে নামাতে পারে, সে ছাড়া কেউ নামের অধিকারী নয়। গঙ্গায় নামলে হবে না, গঙ্গাকে নামাতে হবে। গঙ্গা যদি কারোর গাবে নামে চিনবে কি করে? বললে নয়ন দেখিতে যায়, চোখের দিকে তাকালে বোঝা যায় তার হৃদয়ে হরি প্রেম আছে কি কিছু দেখা লাগে না, সারা শরীরে হরি প্রেমের প্লাবন, তার চিন্তাতে হরি প্রেমের স্ফূর্তি, আর দু চোখে হরি প্রেমের অবিরল ধারা। তাই নয়ন দেখলে যায়। আচ্ছা গুরুদেব, আপনি যদি আমার নাম দেন ভগবান আমি পাবো তো? তবে আচ্ছা ভগবান কোথায় আছে কেন? এই আমার কাছে ঝুলিটা দেখছিস, এই ঝুলিতে ভগবান আছে। আচ্ছা দীক্ষা তো দেবেন, দেওয়ার পরে ভগবানকে আমায় দেবেন? গুরুদেব বললে শোন, ভগবান পাওয়ার বস্তু না, তাহলে দেখা যাবে ভগবান দেখার বস্তু, তবে ভগবান উপলব্ধি করতে হয়, অনুভব করতে হয়, শুদ্ধ চিত্ত দ্বারা তাকে হৃদয়ে বসাতে। আচ্ছা আমার হৃদয়ে ভগবান বসবে? বললে হ্যাঁ। কবে বসবে? এক্ষুনি বসবে। হ্যাঁ পারো, কখনো বেড়াতে গেছিস? হ্যাঁ বেড়াতে গেছি। তাহলে বেড়াতে গিয়ে তুই যেটি বসেছিস তো কোথায় বসেছিস? নোংরা জায়গায় বসেছিস না পরিষ্কার জায়গায় বসেছিস? বলে কেন নোংরা জায়গায় বসবো কেন? প্রত্যেকটা মানুষ পরিষ্কার জায়গায় বসতে ভালোবাসে। বলে শোনো, যার হৃদয়ে মলিনতা নেই, নোংরা নেই, পরিষ্কার, সেই হৃদয়ে ভগবান বসতে ভালোবাসে। আর যার হৃদয়ে নোংরা ভরা, উপরেরটা পরিষ্কার, তার হৃদয়ে ভগবান কখনো বাস করে। তাই শোনো, এই নাম নিতে গেলে আগে ঘর হৃদয় মার্জন, হৃদয় মার্জন, হৃদয় সাফ না হলে পরে তুমি নাম নাও বা না নাও নামের করুণা হবে না। তাই কৃপা করে মন হৃদয় চিত্ত চেতনা পরিষ্কার করে, তবে অনুভূতিতে অনুভবে পাবে আমার কারণ। হৃদয় মেজে পরিষ্কার করে সাফ করে সেখানে আমি আমার ভগবানকে বসাবো। বলে বেশ বেশ, তাহলে বলে ভগবান গুরুরূপী ভগবান ওই ঝুলিতে ভগবান আছে তো? বলে হ্যাঁ আছে। বলে তাহলে ভগবান দাও, এবার নাছর বান্দা ঝুলি ভগবান নেবে তবে শুনবে। এবার গুরুরূপী ভগবান বললে শোনো, ভগবান এইভাবে দেওয়া যায় না, আগে গুরু সেবা দিতে হয়। চলো তোমার বাড়িতে চলো, তোমার গুরুজনের থেকে অনুমতি নাও, আগে গুরু সেবা, গুরু সেবা দাও তুমি আগে, গুরু সেবা, গুরু সেবা তুমি আগে, গুরু সেবা, গুরু সেবা দাও তুমি আগে, আগে গুরু সেবা, গুরু সেবা শুদ্ধ ভক্তি জগে, গুরু সেবা
দীক্ষা নিয়ে আর আপনি আমাদের গুরু করে আমাদের দীক্ষা স্বরূপ গুরু
তাহলে মন ধরি, তাহলে মন ধরি, তাহলে মন্ত্র দেওয়ার পরে বলে গুরু প্রণামী কি দেবো, বলে গুরু প্রণামী তুমি আমার এই দাও, তোমার গায়ে যতগুলো করোনা আছে খুলে তুমি আমার দিও। চোর আচল ধরেছে, আর রাজকুমারী যতগুলো গহনা ও লোকারা দিচ্ছিল সব ভুলে ওই চোর রূপী গুরুর হাতে দিয়ে দিচ্ছে। এবার নাম দিয়েছে কি, চোর তো নিজের দীক্ষা যায়নি কখনো, চোর তো জানে না তাহলে কি বিশ্বাস কর। রাজকুমারী কানে চোর বলে দিল, তুমি এসো হে, তুমি এসো হে, বলে শোনো এই নাম তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, চোর ভালো করে জানে, এ যদি বাড়িতে গিয়ে খবর দেয় রাজা আমার ধরবে, আমার ছয় চামড়া রাখবে, এর জন্য গুরু আদেশ, গুরু আজ্ঞা, তুমি এখানে বসে থাকো, আর গুরুদেবকে এই নাম নিয়ে তুমি ডাকতে থাকো, তুমি এসো হে, তুমি এসো হে, দেখবে ভগবান তোমার লাভ হয়েছে, তুমি যেন এখানে থেকে করতেও যেও না। রাজকুমারী ওই জায়গায় বসে দু তিন দিন না খাওয়া অবস্থা, না ঘুমানো অবস্থা, তুমি এসো হে, তুমি এসো হে, তুমি এসো হে করে ডাকছি। এইবার মন্ত্রী সেনাপতিরা রাজ আজ্ঞায় তারা খুঁজছে রাজকুমারী কোথায় গেল, তারা খুঁজতে খুঁজতে এসে রাজকুমারীকে পেয়েছে, রাজকুমারীকে পেয়ে জিজ্ঞাসা করছে রাজকুমারী জি চলো আপনাকে যাবো না কেন, তপস্যা করছি দেখছো না, গুরু দীক্ষা নিয়ে গুরু মন্ত্র জপ করছি, আমি ঈশ্বর উপলব্ধি করবো, ঈশ্বরকে পাবো, বলে কি জপ করছে, বলে তুমি এসো হে, সেনাপতি বলে এখনো মন্ত্র, মন্ত্রী বলে বলে এখনো মন্ত্র, আপনাকে কেউ ঠকিয়েছে, কেউ ধোকা দিয়েছে, বলে না আমার গুরুদেব আমাকে ধোকা দিতে পারে না, আমার বিশ্বাস আমার গুরুদেব যে মন্ত্র দিয়েছে আমি এই মন্ত্রই ভগবান। রাজা আসলো, এক মাস চেষ্টা করছে, মেয়ে যাচ্ছে জেদ করে দিনান্তে এক মুঠো কেউ দিনে তবে খায়, না হলে সারাদিন তুমি এসো হে, তুমি এসো হে, তুমি এসো হে। একদিন নারদ ওই রাস্তা দিয়ে যেতে যেতে এই কাণ্ড দেখে ঠাকুরজিকে সংবাদটা দিলেন, ঠাকুরজি তোমার ভক্ত বিপদে পড়েছে, বলে কেন, বলে একটা বদমাস গুরুর পাল্লায় পড়ে সে তো দুঃখ হয়েছে, আর সে অপেক্ষা করে তোমাকে ডাকছে, তুমি এসো হে, তুমি নাকি তার দেখা দেবে, বলে নারদ তুমি ওকে গিয়ে বলো ওই গুরু সদ্গুরু না, ওই গুরু অসদ্গুরু, তুমি বাড়িতে চলে যাও আর সদ্গুরু দিয়ে দীক্ষা নাও। নারদ এসেছে মেয়েটার কাছে, এসে বলে রাজকুমারীজি যে মন্ত্র দিয়েছে ওটা মন্ত্র না, আর তোমাকে অসদ্গুরু দীক্ষা দিয়েছে, ও কোনো সদ্গুরু না, আপনি কে না আমি নারদ, বলে আমি জানি আমার গুরুদেব ঠিক, আপনার কোনো কথা আমি শুনব না। অবশেষে ভগবান নিজে এসেছেন বাধ্য, এসে বললে রাজকুমারী ফিরে যা রাজবাড়িতে, তোমাকে ভুল মন্ত্র দেওয়া হয়েছে, আর যে তোমায় দীক্ষা দিয়েছে সে চোর বদমাইশ ঠকবাজ, তার নামে তুমি ভগবান পাবে না। রাজকুমারী জিজ্ঞাসা করছে আপনি কি, আপনি কে, আমি নারায়ণ। আচ্ছা আপনি যদি নারায়ণ হবে তাহলে আমার গুরুদেব মিথ্যা কি করে হয়, এই মন্ত্র মিথ্যা কি করে হয়, আমার গুরুদেব বলেছে তুমি এসো হে, বলে যোগ্যে থাকো ভগবান তোমার কাছে চলে আসো, তুমি তো ভগবান, আমি ভগবান, তাহলে তুমি যদি ভগবান হলে গুরুদেব তো আমার সদগুরু, তুমি এসো, তুমি এসো, তুমি এসো, আগে নারদ দিল জানিয়ে দিল, বাবা এলো, মা এলো, মন্ত্রী এলো, সেনাপতি এলো, অবশেষে তুমি তো এলে, তুমি এসো বলে ডেকেছি কিন্তু কারণ নাম নেই, সবাই তুমি আমার কাছে এক এক করে এলে, এক এক করে এলে, অবশেষে তুমি তো এলে, তাহলে আমার গুরু অসদ্গুরু কি করে হলো, ভগবান বললে তুমি যে আমাকে পেয়েছ এ কোনো মন্ত্রে না, এ কোনো গুরু
কৃপায় না, সম্পূর্ণ তোমার বিশ্বাসে। বললে আমার গুরু যদি প্রকৃত গুরু না হবে তাহলে যাও দেখি তুমি চলে বৈকুণ্ঠে, আমি তোমাকে বিনতি করব না, তুমি ফিরে যাও। কোন তারে চিনতে পারে,
চিনব কিভাবে? ভালো করে শুনুন মন দিয়ে, বাবা যদি কোনো মেয়ের বাড়িতে যায় সে কিন্তু খালি হাতে যায়, বাবা যদি বাইরে থাকে অনেকদিন পরে ছেলের বাড়িতে যায় সে কিন্তু খালি হাতে যায় না। তাই আমাদের মতো যারা দীক্ষা দেয় আর শিষ্য করে এদেরকে আমার প্রশ্ন যে ওহে মনুষ্যরূপী গুরুরূপী নারায়ণ, তোমরা যে শিষ্যকে দীক্ষা দিয়ে শিষ্য বানিয়েছ সেই ছেলের বাড়িতে যাওয়ার সময়, শিষ্য বাড়িতে যাওয়ার সময় খালি হাতে যাও না হাতে করে কিছু নিয়ে যাও? যে গুরুদেব খালি হাতে যায় ঝোলা ভরে নিয়ে চলে আসে এ গুরু কখনো সদ্গুরু নয়, আর যে গুরু ঝোলা ভরে ভর্তি হাতে যায় আর শিষ্যকে ভরিয়ে দেয় খালি হাতে শিষ্যর বাড়ি থেকে ফিরে আসে সেই গুরুকে বলা হয় প্রকৃত সদ্গুরু। বলো গুরু ভগবান কি? ব্যবস্থা করো বলে আমি যেমন ওর বাবা তেমনি তুমিও তোমার বাবা, আমি ওর দীক্ষা বাবা, এখনো দীক্ষা দিইনি মন্ত্র দেব বলেছি, আর তুমি ওর জন্ম দিয়েছ, তুমি এক কাজ করো ঝিল থেকে একটা পাথর তুলে নিয়ে এসো। একটা পাথর তুলে এনে গুরুদেবের হাতে দিয়েছে, আর গুরুদেব বলে এই কথা শোন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দু, চোখ বন্ধ কর, বন্ধ করেছি হাত পা, হাত পাতলাম, এবার সেই গোল মটল পাথরটাকে কেশবের হাতে দিয়ে দিয়েছে, দিয়ে বললে এই হলো ভগবান, ওর হাতে তুলে দিলাম, কেশব হাতটা খুলে চোখটা খুলে রয়েছে ও গুরুদেব, এ তো গোল পাথর, এ কি করে ভগবান হল? ভগবানের তো আমাদের মতো হাত থাকবে, ভগবানের তো আমাদের মতো পা থাকবে। কচ্ছপ দেখেছিস? কচ্ছপ কচ্ছপ দেখেছিস? যে কোন কচ্ছপ দেখেছিস? না দেখেছি। কেমন? তার হাত পা দেখা যায়? বললে না, হাত পা তার বাইরে থাকে না ভেতরে থাকে। বললে বের করে কখন? বলে সে যখন বুঝতে পারে তার আশেপাশে কেউ নেই তাকে ক্ষতি করবে না তখন হাত পা বের করে আর হেঁটে চলে যায়। এই যে আমি তোর হাতে পাথরটা দিলাম, এর হাত পা কখন বের করবে জানিস? এর যখন খিদে পাবে, হাতও বেরোবে, পাও বেরোবে, মাথাও বেরোবে, মুখ কোথাও বেরোবে। তবে হ্যাঁ, তুই যদি খাওয়াতে পেরেছিস তাহলে এ তোর ছেড়ে আর যাবে না। আচ্ছা ভগবান, এই ভগবান কি খায় বললে? দেখ, প্রথমত এ ভালোবাসে রুটি, আমরা বলি রুটি, রাজস্থানে রুটিকে রোট বলা হয়, রোট বলে কথা করে রুটি ভালোবাসে, বলে দিনে দুটো করে রুটি হয়ে গেল চলে যাবে। একদিন গেল ভগবান হাতে নিয়েছে, বিশ্বাস করে যে হাত বেরোবে, পা বেরোবে, মাথাও বেরোবে। বলে গুরুদেব, গুরুদেব চলে যাওয়ার সময় বললে গুরু দীক্ষা দিলেন না? বলে দীক্ষা তো কোন সময় দিয়ে দিয়েছি তুই বুঝতে পারিস না। বলে গুরুদেব কেউ যদি কারোর ইঞ্জেকশন দেয় সে বুঝতে পারবে কি বুঝতে পারবে? বলেই দেয় ইঞ্জেকশন যখন দেয় সে ভালো ভালো ডাক্তার আছে না, যারা ভালো ডাক্তার এমন ভাবে ইঞ্জেকশন দেবে তুমি বুঝতে পারবে না। বলে ইঞ্জেকশনটা আমি দেবে বুঝতে পারবো না, তুমি যখন ঢোকাবে তখন কি বুঝে যাবে না? তুমি যে আমার দীক্ষা দিলে কোন সময় দিলে তুমি বুঝতে পারলে আমি বুঝতে পারলাম। গুরুদেব বলে দীক্ষা দিয়েছি বিশ্বাস কর, বিশ্বাস করবি তবে পাবি। কোন কথা না বলে গোল মেটাল শিলাটা নিয়েছে, পরের দিন ভেসা গুলো নিয়েছে আর বাবার কাছ থেকে চারখানা রুটি নিয়েছে, নিয়ে ভরসা গুলো ছেড়ে দিয়েছে, মাঠের মাঝখানে এক গাছের নিচে এসে দুটো পাতা বিছিয়েছে, ওই গাছের থেকে গোল শিলাটা একটা পাতার উপরে আর চারখানা রুটি আর একটা রেখে বললে ভগবান খেয়ে নাও, খেয়ে নাও ও ভগবান রুটি দিলাম, খেয়ে নাও ও ভগবান রুটি দিলাম, খেয়ে নাও ও ভগবান রুটি দিলাম।
গুরুদেব বলেছে হাত বেরোবে, তাহলে মনে হচ্ছে খিদে পায় না। গুরুদেব বলেছে খিদে পেলে হাত বেরোবে, খিদে পেলে পা বেরোবে, খিদে পেলে মাথা বেরোবে। এইবার প্রথম দিনটা ভগবান খেলো না, আর গুরুদেবের শর্ত নির্দেশ ভগবান যদি না খাওয়া ভগবানকে না খাইয়ে যাবে তুই। ভগবানকে কে কে ভালোবাসেন মায়ের একটু হাত তুলবে। আমি ইয়ার কি করবো না, মস্করা করবো না। অনেকে বলেছে বাবা খুব বদমাইশি করে হাত তুলবে, আমি কথা দিচ্ছি বদমাইশি করবো না, যারা যারা ভগবানকে ভালোবাসেন একটু হাত তুলুন, ধরুন হাত তুলুন। আমরা প্রত্যেকে সবাই ভগবানকে ভালোবাসি, তাই না? সবাই আমরা ভগবানকে ভালোবাসি। এই কদিন আগে কি ঝড় হয়ে গেল এখন কত বছর? আয়লা, আয়লা হলো, আমফান হলো। আমরা বউ বাচ্চা নিয়ে যাদের ছাদতলা ঘর তাদের ঘরের ভিতরে ঢুকেছি, তাই না? বলুন ঠাকুর ঘরে ঠাকুর নিয়ে ঢুকেছিলাম না? ওখানে ঠাকুর বলেছিল, সত্যি কথা বলবে, ঠাকুর কোন জায়গায় ছিল? আমার সঙ্গে ছাদের ঘরে ছিল নাকি ঠাকুর ঘরে ঠাকুরটা ছিল? আমরা পালিয়েছিলাম। এই হল আমাদের ভগবানের প্রতি ভালোবাসা। না ভাই, ভগবানকে কেন আমরা পাচ্ছি না, কেন উপলব্ধি করতে পাচ্ছি না? কারণ আমরা মুখে বলি, ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে, মুখে আছে কর্মে নাই সে শিক্ষা মুখে ছাড়া। শুধু মুখে আছে কিন্তু কাজে পাওয়া যায় না, ও শিক্ষা কখনো শিক্ষা না। মহামানবরা এসেছেন, আমাদের যা দিয়ে গেছেন আমরা নিতে পারিনি ভাই, তো আমাদের জীবন পরিবর্তন হবে কি করে? আমি একটা বিষয় চর্চা করতে করতে ভুলে গেলাম, সরে গেছিলাম যে পৃথিবীতে কোন দিনটা শুভ দিন, তাই না? চর্চা করছিলাম কিন্তু আমি বলি মন দিয়ে শুনো, আমরা যে যেদিনে জন্ম নিয়েছি, কোন মঙ্গলবার নয়, কোন বুধবার নয়, কোন সোমবার নয়, কোন বৃহস্পতিবার নয়, যে যেদিনে আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি সেই দিনটা তার কাছে সব থেকে বড় দিন, শুভ দিন, মঙ্গল দিন। কেন? কারণ ওই দিনটা যদি আমার কাছে মঙ্গল না হবে, আমার ভগবান মায়ের পেট থেকে আমাকে পৃথিবীতে ওই দিনে কেন পাঠাবে? এর জন্য কোন ফাঁজির দরকার নেই। নিজের জন্মদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার দিন বের করুন, তাহলে হয়ে যাবে। এই ছোট্ট ছেলেটা বড় জোর করে বলছে ভগবান আজকের কি তাহলে কোন মঙ্গল দিন নয়, অশুভ দিন, সেই জন্য সারাটা দিন কেটে গেল, তুমি খেলে না, চারটে রুটি ভয় সঙ্গে দিয়ে দিব। পরের দিন আর চার খানা রুটি নিয়েছে, দুটো পাতা পেটেছে, একটা পাতা ওই শিলাটা আর একটা পাতায় চারখানা রুটি। বড় জোরে ভোগ লাগিয়েছেন, লাগিয়ে বললেন ভগবানকে আজ ভোগ Oh,
গতকাল গেল, আজকের দিনও গেল, দেখো সন্ধ্যা হয়ে আসছে, তুমি না খেলে তো আমি খেতে পারি না। ভক্তের কেমন বিশ্বাস দেব, সাধারণ আর সাধুর ভিতরে তথা সাধু যার কিছু খায় খায় না সে খায়, আগে ঠাকুরজিকে দেয় উৎসর্গ করে, তারপরে ভোগ লাগানোর পর সেই প্রসাদটাকে পায়, আর সাধারণ মানুষ যারা এরা পায় না, কেন ঠাকুরজিকে দেয় না, এরা খায়। এই আজকে কিছু কিছু মানুষ দেখবেন সাংসারিক মানুষ ভাত খেতে বসলে যাই খাও জল থেকে আরম্ভ করে শরবত রুটি মিষ্টি থেকে আরম্ভ করে ভাত পান্তা পর্যন্ত হাতে তুলে নিয়ে উপরে মাথায় ঠেকায়, এটা কি যে হে ঠাকুর তুমি আমার কপালে যা ঝুঁকিয়েছ আজকে আগে আমি তোমায় নিবেদন করব, তারপর আমি পেলাম, তুমি আমার কৃপা করো ঠাকুর, এই প্রসাদ পাওয়ার পরে আমার শরীরে যেন বল শক্তি হয়, বুদ্ধি চেতন হয়, আমি যেন সৎ প্রবৃত্তির সৎ মানুষ তৈরি হই। যারা জানে না তারা করে, কিন্তু যারা জানে তারা অবশ্যই এটা করে। সাধুকে দেখে শুধু নিন্দা করলে হবে না, সাধু যতটা ত্যাগ দিতে পারে সাধারণ অতটা ত্যাগ দিতে পারে। এক রাজা সাধু যাওয়ার জন্য সাধুকে ডেকে নিয়ে এসছে, এনে তার রাজপ্রাসাদে রেখেছে, রাজসুখ তাকে দিয়েছে, রাজগদ্দিতে রাজ সিংহাসনে বসে রাজার পালঙ্কে ঘুমায় রাজার হালাতে চলছে, রাজা সাধুকে জিজ্ঞাসা করছে আচ্ছা আমি যেমন আপনিও তেমন, আপনি খাচ্ছেন যাচ্ছেন ঘুরছেন ঘুমাচ্ছেন আমিও খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি, তাহলে আপনার আর আমার ভিতরে তফাৎ কোন জায়গায়? বলে আচ্ছা রাজা আপনার রাজত্বের সীমানা কতদূর, নিয়ে চলো সেখানে। রাজা রাজত্বের সীমানা পর্যন্ত এনে বাবাজিকে বললেন যে বাবাজি এই পর্যন্ত আমার রাজত্বের সীমানা, ওই সীমানার ওপারে সাধু দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বললেন বড় জোর করে মহারাজ আপনি ফিরে যান আমি আর যাব না। কেন যাবেন না? আপনাকে বোঝানোর জন্য। সাধু যেমন সুখ ভোগ করতে পারে তেমনি এক সেকেন্ডে এক নিমিষে সেই সুখ পায়ে লাথি মেরে ঠুকরে দিয়ে চলেও যেতে পারে, আপনি পারবেন না আমার পিছনে পিছনে যেতে পারবেন? চলে আসুন আমার। মহারাজ বললে বুঝেছি সাধু আর সাধারণের ভিতরে তফাৎ কোন জায়গা, আপনি ছাড়তে পারবেন কিন্তু আমি ছাড়তে পারব না। ছোট্ট রাখাল বালক ন বছরের বালক ভগবানকে বলছে খেয়ে না, মনে হচ্ছে তোমার মাথা এই সাইজে নয়, এই সাইজে আমি রুটি দিচ্ছি ওই জন্য তুমি খাচ্ছ, কিন্তু আমি বুঝবো কি করে মাথা বের করলে তারপরে তো বুঝবো, যদি মাথা বের না করো বুঝবো কি করে তোমার পিছন কোনটা সামান করতাম, তোমার মুখে দিচ্ছি তোমার পিছনের দিকে দিচ্ছি, দোষটা তো আমার দোষটা তোমার। আরো একদিন কেটে গেল, নেক্সট দিন, পরের দিন, তিন দিনের দিন, আবার ভয়েস গুলো এনেছে মাঠে চারখানা রুটি, দুটো পাতা, একটা পাতায় রেখেছে গোলমেটল শিলাকে আর একটা পাতায় চারটে রুটি রেখে ভগবানকে বলছে ভগবান গো আজকের যদি না খাও, না খাওয়ার অভ্যেস তো তোমার আছে কিন্তু আমার
মান নেই। যারা তোমার পুরনো ভক্ত তারা অনেক রকম বারবত করে তারা নাকে থাকে, কিন্তু আমি তো তোমার নতুন ভক্ত, আমার একটু অসুবিধে হচ্ছে। আজকে তিন দিন আমি না খেয়ে আছি, আজকের দিনে যদি তুমি না খাও আমি খেতে পারবো না, আর তুমি যদি না খাও তাহলে কালকের এইভাবে তোমাকে আর কেউ দেবে না, আমি তো মরবো, সেই সঙ্গে সঙ্গে তুমিও মরবে। অন্তরাত্মা থেকে আওয়াজ আসছে, আরে ভগবানকে খাওয়াতে গেলে কি করে খাওয়াতে হয় তুই জানিস? মনে হচ্ছে কোনো গন্ডগোল হচ্ছে। এইবার ছেলেটাও কি গন্ডগোল হচ্ছে, ও বলে বাপরে আমি তো ভুল দিইনি, ভগবানকে খেতে দিলে তো ফুল দিতে হয়, এবার তাড়াতাড়ি ছুটেছে ফুল দেবে বলে। কি ফুল? ভগবান কি ফুল ভালোবাসে? কি ফুল মায়ের বলুন তো, ভগবান কি ফুল ভালোবাসে? গাঁদা ফুল, সাদা ফুল, কেন লাল ফুল ভালোবাসে না? দেখুন আমাদের মনে কত বদ্ধ ধারণা। আমরা মনে করি এক এক ভগবান এক এক ফুল ভালোবাসে, তা নয়। আসলে কি ভগবান কি ভালোবাসেন? আচ্ছা টাইম হয়ে গেছে 58 মিনিট, আর 2 মিনিট বাকি আছে। দেখুন লীলা ছোট করে আজকে বিশ্রাম দিই, পরবর্তী দল চলে আসছে, আবার নেক্সট টাইম আর একটু করব। আচ্ছা 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, কেমন 11:05 পর্যন্ত আমি প্রোগ্রাম করছি। প্রেমসে নিতাই গৌর হরি হরি গো, নিতাই গৌর হরি গো, নিতাই গৌর হরি গো। তাহলে ভগবানের আর একটা নাম কি? বনমালী। কি নাম? বনমালী। মালীকে যিনি ফুল বাগান তৈরি করেন তাকে বলা হয় মালী, তার নাম কি? বনমালী। তিনি বনেতে ফুল ফোটান, তিনি যদি বনেতে ফুল ফোটান তাহলে তিনি কোন ফুল ভালোবাসেন? বন ফুলের মালা গো আমার ভগবান পাশে ভালো, বন ফুলের মালা গো হরি হরি বল হরি বল, ছোট্ট ছোট্ট বন ফুল সঞ্চয় করিল, আজ সেই ফুল আমি তাহার পাদ অর্পে দিল। ভগবান
রাখে আছো তেমনি তিন দিন আমি রাখে আছি ভগবান, দুটো তুমি খায় তোমারই বাবা, আর দুটো তুমি আমার জন্য রাখো ভগবান। সেই ভক্তের আনা মহাপ্রসাদ ভগবান নিজে ফেল, দুটো রুটি আচ্ছা মন দিয়ে শোনো, দু এক কথা ছেড়ে দিচ্ছি কেন, আমাদের সম্পর্ক পরের সম্পর্ক আমরা ধরব না, আমি আছি তো জগৎ আছে, আমি নেই তো জগৎ নেই, আমরা প্রথমে কি হই, আমরা প্রথমে বাবা হই না, আমরা প্রথমে ছেলে হই, ছেলে হওয়ার পরে কি হই, ভয় দাদা হই তা না হলে ভাই হই, প্রথম সম্পর্ক আমার কি হয়, ভয় দাদা না হলে ভাই, তারপরে যখন আমরা বিয়ে করি, বিয়ে করার পরে যখন আমাদের ছেলে হয় তখন আমরা কি হই, আমরা বাবা হই, প্রথমে আমরা কি, আমরা কারো ছেলে, আমরা দাদা বা ভাই, তারপরে গিয়ে আমরা বাবা, তারা আগে কে বলো, আগে দাদা বলো, আগে ভাই বলো, এর জন্য পৃথিবীতে যাদের বাবা নেই বড় ভাই তাদের কি হয়, বাবার সমান। প্রেম সে ভগবানের প্রসাদ ভক্ত আর ভগবান খেলো খেলো, এইবার চাঁদ বদনে প্রেমানন্দে রাই গৌ হরি হরি ভক্ত আর ভগবানের বিবাহ হইল, 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 চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল।